ওকে কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ওকে আমি দেখতে পাচ্ছি অনেকজন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে অলরেডি ওকে সবাইকে ঠিক মতো শুনতে পাচ্ছেন আমাকে একটু বলেন তো সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না এবং দেখতে পাচ্ছেন কি না আমি একটু লাইভটা শেয়ার করে দিই আমাদের গ্রুপগুলোতে সবাইকে আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন হ্যাঁ বলেন আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে প্রায় কতজন একশো পঞ্চাশ জনের মতো যুক্ত হয়ে গেছে সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সবাইকে মতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন তো যে সবাই মতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আশা করি সবাই খুব ভালো আছেন ওকে আমাকে কি মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে হ্যাঁ 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 জি ভাইয়া ওকে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে ওয়ালাইকুম আসসালাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন জি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি ভেরি গুড আচ্ছা তাহলে সব কিছু ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া একটু কষ্ট করে যেটা করবেন ভাইয়া আজকে আমি বলেছিলাম তিনটা চ্যাপ্টার পড়াবো তাই না তিনটা চ্যাপ্টার পড়ানোর কথা ছিল মূলধনী কোম্পানির মূলধন মজুদ পণ্ডার হিসাব রক্ষণ মানে এটা মানে হচ্ছে লিফোফিফো তাই না লিফোফিফোর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আর বলেছিলাম যে উৎপাদন ব্যয় পড়াবো তো চিন্তা করলাম একদিন অ্যাকচুয়ালি তিন চ্যাপ্টারের এমসি দেখানো আপনাদের জন্য অনেকটা কঠিন হয়ে যায় হ্যাঁ একটু চাপ হয়ে যায় তো সেই কারণে আমি যেটা করলাম যে না আজকে জাস্ট দুইটা চ্যাপ্টার দেখাই উৎপাদন ব্যয় আমি আরেক দিন সময় দিব অর্থাৎ তাহলে সংক্ষেপে যদি বলি আজকে আমরা দুইটা চ্যাপ্টারের এমসি কিউ সলভ করব ইনশাল্লাহ ঠিক আছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন আর হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ এই দুইটা চ্যাপ্টারের আজকে আমরা এ টু জেড ফুল এমসি সলভ করবো ঠিক আছে ভাইয়া তো আমি দেখতে পাচ্ছি ক্লাসে প্রায় দুইশো জনের মতো জয়েন হয়ে গেছে একজন বলছে ওইদিকে আইসিটি ক্লাস হচ্ছে আইসিটি ক্লাস যে চেঞ্জ করা হয়েছে আপনি জানেনই না ওকে তাহলে ভাইয়া দেখতে পাচ্ছি আমরা আজকে কী করবো এমসি ক্লাস টু এমসিকিউ উইক ক্লাস টুতে আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন এবং হিসাব হিসাবরক্ষণ এই দুইটা জিনিসের উপরে আজকে আমরা ক্লাস করব। ওকে এবং এই ক্লাসটা শেষ করে রাত দশটায় কয়টায় ভাইয়া রাত দশটায় কিন্তু আপনাদের একটা এক্সামের ব্যবস্থা রেখেছি ভাইয়া তাই না রাত দশটায় কিন্তু এক্সাম হবে এক্সামের টপিক কী ভাইয়া এক্সামের টপিক হচ্ছে আর্থিক বিবরণী এক্সামের টপিক কি এক্সামের টপিক হচ্ছে আর্থিক বিবরণীর এমসিকিউ মনে থাকবে ভাইয়া লিঙ্ক কোথায় পাবো লিঙ্ক হচ্ছে আমাদের গ্রুপে এবং সেই সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি পেয়ে যাবেন ক্লিয়ার ভাইয়া কনসেপ্ট তাহলে দেখেন আমরা শুধু ক্লাসই নিচ্ছি না এক্সামেরও ব্যবস্থা করছি যাতে করে কতটুকু শিখতে পারলেন সেই জিনিসগুলো আমরা জানতে পারছি তাই না ভাইয়া তাহলে ভাইয়া সবাইকে একটু কষ্ট করে বলবো আমি দেখতে পাচ্ছি প্রায় দুইশো তিরিশ জন আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছে সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়া সবাই একটা করে লাইভটা শেয়ার করে দিবেন ওকে সবাই একটা করে শেয়ার করে দেন এবং বন্ধুদেরকে ভাইয়া মেনশন করে দেন এক মিনিট জাস্ট আমি একবারই বলি এই কথাটা দেন আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করব। ঠিক আছে সবাই ভাইয়া একটু ক্লাসটা কি করে দিবেন সবাই একটু ক্লাসটা কি করে দিবেন মেনশন করে দেন বন্ধুদেরকে এবং শেয়ার করে দেন ঠিক আছে কালকে চারশো দশজন উঠেছিল আজকে আর বেশি ওঠার কথা না বলেন তো একটু সবাই ভাইয়া ক্লাসটা একটু মেনশন এবং শেয়ার করে দেন তো দেখি এক্সাম কয়টা পর্যন্ত দেওয়া যাবে এক্সাম দেওয়া যাবে রাত বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত এক্সাম দেবেন ঠিক আছে রাত বারোটা পর্যন্ত এক্সাম দেওয়ার সময় থাকছে ক্লিয়ার ভাইয়া সবাই ওকে তাহলে ভাইয়া সবাই একটু মেনশন করে দেন বন্ধুদেরকে এবং শেয়ার করে দেন মেনশন ডান শেয়ার ডান হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ ভাইয়া এই যে দুইটা চ্যাপ্টার দেখছেন না এই দুই চ্যাপ্টার থেকে আপনাদের এইচএসসি সিলেবাসে আছে দ্যাট মিনস প্রশ্ন তো হবেই সেই সাথে সাথে অ্যাডমিশন টেস্টে প্রতি বছর প্রশ্ন আসে এই দুইটা চ্যাপ্টার থেকে এবং আজকে যে ভালো করে এই ক্লাসটা করবে এবং যা যা বলবো যদি নোট করে নেন ইনশাল্লাহ এইচএসসি প্লাস অ্যাডমিশন কভার হয়ে যাবে ঠিক আছে ভাইয়া অনেক কঠিন লাগে না হ্যাঁ অনেক কঠিন লাগে তাই না লিফো ফিফোর চ্যাপ্টার বিশেষ করে এই যে মজুদ পণ্যের এই চ্যাপ্টার বিশেষ করে এই চ্যাপ্টারে আমরা দেখি যে ম্যাথ আসে এমসি কিউতে তাই না ভাইয়া যে লিফোফ পদ্ধতিতে ম্যাথ করতে বলে তো অত বড় ম্যাথ করে কি সমাধান করা যায় করা যায় না তাহলে ওই বড় ম্যাথ না করে আমি কিভাবে শর্টকাটে এমসি সমাধান করব সেই জিনিসগুলো ইনশাআল্লাহ আজকে শিখব ওকে তো সবাই যেটা করবেন সবাই একটু বন্ধুদেরকে ভাইয়া মেনশন করে দেন কই তিনশো জনই তো হলো না আজকে একটু তিনশো জন করে দেন তো দেখি সবাই একটু সবাই একটু নিজে থেকে করে দেন তিনশো হয়ে যাবে ঠিক আছে সবাই একটু নিজে থেকে করেন ভাইয়া তিনশো জন করে দেন একটু দেখি তারপরে আমরা ক্লাস শুরু করি ওকে সবাই একটু তিনশো জন করে দেন তো লাইভ দুশো ষাট জন ভেরি গুড থ্যাংক ইউ ক্লাস এক ক্লাস এক নোট শেষ আলহামদুলিল্লাহ ভেরি গুড ক্লাস এক করে তো অনেক কিছু শিখেছেন তাই না ভাইয়া ওকে ওকে ভাইয়া সবাই একটু শেয়ার এবং মেনশন করে দেন বন্ধুদেরকে আমরা আজকে প্রথমে মজুদ পণ্যের চ্যাপ্টারটা করব। ওকে আমরা আজকে প্রথমেই মজুদ পণ্যের চ্যাপ্টার করব দেন আমরা অন্য জায়গায় যাব ঠিক আছে সবাই একটু মেনশন করে দেন বন্ধুদেরকে এবং খাতা কিন্তু রাখতে হবে ভাইয়া ঠিক আছে খাতা কিন্তু সামনে রাখতে হবে নোট করতে হবে আমি সুন্দর করে বলবো যেগুলো সুন্দর করে নোট করে নেবেন ক্লিয়ার ভাইয়া ওকে দুইশো জন ভেরি গুড ভাইয়া থ্যাংক ইউ সবাই একটু মেনশন করে দেন বন্ধুদেরকে মেনশন এবং শেয়ার করে দেন ঠিক আছে আর আর বলবো না একবারই বলবো আপনারা তো জানেন আমি একবারই বলি আর বলি না ক্লাসের শুরুতে তারপরে আমরা এমন ক্লাসে ঢুকে যাব আমরা আর কোনো কথা বলবো না ওকে থ্যাংক ইউ দেখেন ভাই তাহলে পড়াশুনো করি ঠিক আছে স্যার আমি অল ইন ওয়ান গ্রুপে রিকোয়েস্ট দিয়েছি পেমেন্ট ডান তো দিয়েছেন পেমেন্ট দিলে যেটা হবে সেটা করবেন ওকে খাতা কলম রেডি ভাই সবার আচ্ছা খাতা কলম সবার রেডি তাই না আচ্ছা নাস্তা নিয়ে ক্লাস করতে বসে গেছেন দুই দিন পরে বলবেন যে বউ নিয়ে ক্লাস করতে বসে গেছি তাহলে তো বিপদ তাই না আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে ভাইয়া দেখেন কি বলছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুদ পণ্যকে কয় ভাগে বিভক্ত করা হয় কুমিল্লা বোর্ড একুশ ভাইয়া কোন চ্যাপ্টারের প্রশ্ন মজুদ পণ্যের হিসাবরক্ষণ মজুদ পণ্যের হিসাবরক্ষণ চ্যাপ্টারের নাম কি মজুদ পণ্যের হিসাব রক্ষণ এই চ্যাপ্টারের নাম ভাইয়া মজুদ পণ্যের হিসাব রক্ষণ আবার কোন চ্যাপ্টার চিনি না তাদের জন্য বলি সেটা হচ্ছে লিফো ফিফো এবং ভারযুক্ত গড়াছে না ভাইয়া অঙ্ক করতে হয় সেই চ্যাপ্টার ওকে তাহলে এটা হচ্ছে সেই চ্যাপ্টারের প্রশ্ন ওকে তাহলে ভাইয়া দেখি আমাদেরকে কি বলেছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুদ পণ্যকে কয় ভাগে ভাগ করা যায় উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুদ পণ্যকে তিন ভাগে ভাগ করা যায় কয়ভাবে তিন ভাগে ভাগ করা যায় ভাইয়া তিনটি ভাগ কি কাঁচামাল মজুদ নোট করেন মজুত পণ্য তিন প্রকার অর্ধ প্রস্তুত মজুদ ওকে আর নাম্বার তিন হচ্ছে তৈরি পণ্যের মজুদ ওকে তৈরি পণ্যের মজুত কনসেপ্ট ক্লিয়ার হইয়া তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম প্রশ্ন এসেছিল তিনটা জিনিস কি আমরা শিখে নিলাম মজুত পণ্যকে তিন ভাগে ভাগ করা যায় সেই সাথে সাথে কোন তিনটা সেটাও আমরা শিখে নিলাম কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া নোট করা হয়েছে সবার বলেন তো সবার কি নোট করা হয়েছে ভাইয়া ওকে তাহলে আমরা কি শিখলাম মজুত পণ্য কয় প্রকার ভাইয়া মজুদ পণ্য তিন প্রকার শুধু তিন প্রকার শিখে কি আমরা থেমে থাকলাম না আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তিন প্রকার কি কি আমরা সেটাও শিখে নিলাম ক্লিয়ার ভাইয়া কনসেপ্ট ওকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সবাইকে তাহলে সুন্দর করে নোট বানাই নিতে হবে নেক্সটে যাই আমরা দেখি নেক্সটে যাই দেখেন কি বলেছে কালান্তিক মজুদ কি মজুদ ভাইয়া কালান্তিক মজুদ পদ্ধতিতে কখন সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করা হয় ময়মনসিংহ বোর্ড একুশ দেখেন মজুদ পণ্য লিপিবদ্ধকরণের দুটি পদ্ধতি রয়েছে মজুদ পণ্য লিপিবদ্ধকরণ ঠিক আছে মজুদ পণ্য কি বললাম ভাইয়া লিপিবদ্ধকরণ লিপিবদ্ধকরণের পদ্ধতি কয়টি দুটি পদ্ধতি এই নোটগুলো জমা দেন না কেন কয়েকটা ছেলে নোট জমা দিয়েছে এত সুন্দর হয়েছে নোটগুলো আমি দেখে অবাক সবাই নোট করে জমা দিবেন এগুলো অ্যাডমিশন পর্যন্ত দিবে তাহলে মজুত পণ্য লিপিবদ্ধকরণের পদ্ধতি দুইটি নাম্বার নাম্বার হচ্ছে কালান্তিক মজুদ কালান্তিক মজুদ ওকে আর নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে নিত্য বা একে আমরা বলি অবিরত মজুদ ওকে নিত্য বা অবিরত মজুদ ঠিক আছে এখন মজুদ পণ্যের পরিমাণ আমরা কখন কোন পদ্ধতিতে জানতে পারবো ভাইয়া কালান্তিক কালান্তিক মানে কি ভাইয়া বলেন তো কালের অন্তে কালান্তিক মানে কি কালের অন্তে অন্ত মানে কি ভাইয়া অন্ত মানে হচ্ছে শেষ দ্যাট মিন্স কালান্তিক মানে হচ্ছে কালের শেষে কিসের শেষে কালের শেষে কোন কালের শেষে ভাইয়া হিসাব কালের শেষে কিসের শেষে হিসাব কালের শেষে ওকে ভাইয়া তাহলে এখান থেকে দেখেন কালান্তিক মজুদ পদ্ধতিতে কালান্তিক মজুদ পদ্ধতিতে আমরা সমাপনী মজুদের পরিমাণ কখন নির্ণয় করতে পারবো হিসাবকালের শেষে আর যদি বলে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি তাহলে নিত্য বা অবিরত পদ্ধতিতে আমরা মজুত পণ্য নির্ণয় করতে পারবো বা গণনা করতে পারবো ভাইয়া পার্থক্যটা কি বুঝতে পেরেছি সবাই বলেন তো কি বুঝতে পেরেছেন ভাইয়া কি বুঝতে পেরেছেন তাহলে মজুৎ পণ্য লিপিবদ্ধকরণের দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে কালান্তিক পদ্ধতি কালান্তিক মানে কি কালের অন্তে অন্ত মানে কি শেষ তার মানে কালের শেষে কোন কালের শেষে হিসাবকালের শেষে তাহলে কালান্তিক মজুদ পদ্ধতিতে হিসাবকালের শেষে কি করি আমরা মজুত পণ্যের পরিমাণ নির্ণয় করি ওকে আর নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি এই পদ্ধতিতে আমরা চাইলে প্রতিদিন বা তাৎক্ষণিক তাৎক্ষণিক মানে কি চাইলেই মজুদ পণ্য আমরা কি করতে পারি পরিমাণ করতে পারি পরিমাপ করতে পারি ক্লিয়ার ভাইয়া সবাই বলেন সবাইকে ক্লিয়ার বলেন তাহলে এটার উত্তর কি হবে উত্তর হবে কালান্তিক বলেছে না ভাইয়া তাহলে উত্তর কি হবে হিসাবকালের শেষে সবাই ক্লিয়ার ভাইয়া বলেন তো দেখি বলেন ওকে আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তাহলে এটা আসছিল ময়মনসিংহ বোর্ড একুশের প্রশ্ন ঠিক আছে ওকে নোটগুলো কিন্তু করে নিতে হবে পরে দেখেন কি বলছে নিত্য মজুদ ব্যবস্থায় কখন সমাপনী মজুদের মূল্য নির্ণয় করা যায় বরিশাল বোর্ড তেইশ ভাইয়া এই প্রশ্নের উত্তর কি আমরা পড়ে ফেলেছি না বলেন তো দুটি পদ্ধতি ছিল কালান্তিক মানে কালের শেষে আর একটা ছিল নিত্য পদ্ধতি নিত্য পদ্ধতির আরেকটা নাম কী অবিরত পদ্ধতি নিত্য পদ্ধতির আরেকটা নাম কী অবিরত পদ্ধতি তাহলে এই পদ্ধতিতে সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করব কখন আমরা আমি বলেছিলাম তাৎক্ষণিক তাৎক্ষণিক বা চাইলে প্রতিদিন তাৎক্ষণিক বা প্রতিদিন অপশনে কি আছে ভাইয়া এই যে দেখেন অপশনে আসে না প্রতিদিন কি উত্তর কী করতে পেরেছি ভাইয়া বলেন তো উত্তর কী করতে পেরেছি জুবাইর আহমেদ কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ জুবাইর ভালো আছি ভালো আছেন আপনি তাহলে দেখেন আমরা একটা প্রশ্নে এর ভেতরে আর কি আসতে পারে সব কিন্তু পড়াশোনা করে ফেলেছি পরের প্রশ্নে অটোমেটিক্যালি কমন আমাদের দেখেন বরিশাল বোর্ড তেইশ বোঝা গেছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া নেক্সটটা যাই আমরা দেখি এই যে তাৎক্ষণিক মজুদ পণ্যের পরিমাণ জানার পদ্ধতি হলো কোনটি দেখছেন তাৎক্ষণিক মজুদ তাৎক্ষণিক মজুদ মানে কি যশোর বোর্ড একুশ বরিশাল বোর্ড একুশ বলেন আমি বলবো না আপনারা উত্তর করেন বলেন তাৎক্ষণিক বা প্রতিদিন কোন পদ্ধতি ভাইয়া তাৎক্ষণিক বা প্রতিদিন কোন পদ্ধতি বলেন তো দেখি তাৎক্ষণিক বা কোন পদ্ধতি বলেন স্যার পঁয়ত্রিশটা ডান থ্যাংক ইউ ভাইয়া বলেন তাৎক্ষণিক তাৎক্ষণিক মানে কোন পদ্ধতি উত্তর কী হবে নিত্য পদ্ধতি ভেরি গুড ভাইয়া আমরা পড়েছি না পড়িনি বলেন আমরা পড়েছি না পড়িনি তাহলে প্রথমে যে নোট আপনাকে দিয়ে দিলাম সেই নোটটা যদি খাতায় লিখে নেন পরীক্ষার আগে যদি দেখে যান তাহলে কি কমন পাবেন কমন কি পাচ্ছি আমরা ভাইয়া কমন পাচ্ছি না ইজিলি ইজিলি কমন পাচ্ছি আমরা ক্লিয়ার ভাইয়া ওকে ভেরি গুড থ্যাংক ইউ সামনে আরও মজার জিনিস দেখবো দেখেন আমাদের কি বলেছে এফওবি এফও বি এর পূর্ণরূপ কী ভাইয়া এফও এর পূর্ণরূপ হচ্ছে ফ্রি অন বোর্ড কিবোর্ড ভাইয়া ফ্রি অন বোর্ড ওকে ফ্রি অন বোর্ড তাহলে আছে না অপশনে দেখিত এইজ এ ফ্রি অন বোর্ড এখন কথা হচ্ছে এফওবি জিনিসটা কি এফওবি জিনিসটা কী এফও হচ্ছে পরিবহন পরিবহণাধীন পণ্যের মালিকানা নির্ধারণ ঠিক আছে মালিকানা নির্ধারিত হয় এর মাধ্যমে ঘটনাটা কেমন ভাইয়া দেখেন সাপোজ এফও বি দুইটা শর্ত আছে একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট ওকে এফওবি শিপিং পয়েন্ট ওকে আরেকটা আছে হচ্ছে এফওবি ডেস্টিনেশন ঠিক আছে তাহলে এফওবি এর কয়টা ভাইয়া শর্ত আছে দুইটা ঠিক আছে এফ মানে কি এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড মনে থাকবে এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড ক্লিয়ার এখন এফওবি এর দুইটা শর্ত থাকে একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট আর একটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন ঠিক আছে ভাইয়া ক্লিয়ার ভাইয়া তাহলে এফ ওবির কি আছে ভাইয়া দুইটা শর্ত থাকে একটা হচ্ছে এফ শিপিং পয়েন্ট আর একটা হচ্ছে এফ ডেস্টিনেশন ওকে এই জায়গাতে কি হয় এটা হচ্ছে পরিবহনাধীন মালের মানে পরিবহনাধীন যে পণ্য সাপোজ দেখেন আপনারা অনলাইনে বই কিনেন না ধরেন নাজমুল স্যারের কাছে আপনারা বই অর্ডার করেছেন নাজমুল স্যারের বই হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং বই অর্ডার করেছেন স্যার কই থাকে স্যার হচ্ছে ঢাকায় থাকে ঠিক আছে এখন ঢাকা থেকে আপনার বাসা কোথায় বলেন আপনার বাসা হচ্ছে সাপোজ ধরেন চট্টগ্রাম ঠিক আছে আপনার বাসা হচ্ছে চিটাগাং ঠিক আছে এখন এই যে ঢাকা থেকে যে চিটাগাং আপনি অর্ডার করলেন এই পণ্যটা কিসে যাবে পরিবহনে যাবে না তো এই পণ্যটা কিসে যাবে পরিবহনে যাবে সাপোজ ধরেন এখানে কুরিয়ারে যাবে ঠিক আছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যাবে ওকে এখন এফ শিপিং পয়েন্ট আর ডেস্টিনেশন হচ্ছে শর্ত শর্ত কি শর্তটা হচ্ছে পণ্যের মালিকানা কখন কার কাছে থাকবে এবং সেই সাথে সাথে পণ্যের যে পরিবহন ব্যয় যেমন একটা ডেলিভারি চার্জ আছে না পণ্যের এই ডেলিভারি চার্জটা কে বহন করবে ঠিক আছে কে বহন করবে এই জিনিসগুলো আমরা জানতে পারবো এফ শিপিং পয়েন্ট আর ডেস্টিনেশন দুইটা শর্তের মাধ্যমে বুঝতে পেরেছেন ভাইয়া তাহলে এটাই আমরা এই শর্তের মাধ্যমে জানতে পারবো তাহলে আমরা দেখেন প্রশ্নগুলো কিভাবে হবে দেখেন বলেছে এফওবি ডেস্টিনেশন দ্বারা নিচের কোনটি বোঝায় তাহলে এফ ওবি ডেস্টিনেশন মানে আপনাকে মনে রাখতে হবে দেখেন এফওবি ডেস্টিনেশন যে শর্তটা লিখে নেন এফ ওবি মানে হচ্ছে পণ্যের পরিবহন ব্যয় ঠিক আছে বা আমরা বলতে পারি বহন খরচ ওকে ভাইয়া বহন খরচ বিক্রেতা বহন করবে ঠিক আছে কে বহন করবে বিক্রেতা বহন করবে মনে থাকবে ভাইয়া তাহলে এফ ও ডেস্টিনেশন মানে কি পণ্যের পরিবহন ব্যয় বা বহন খরচ বিক্রেতা বহন করবে তাহলে নাজমুল স্যারের সাথে যদি আপনার চুক্তি হতো যে স্যার আমি এফ ও ডেস্টিনেশন মেথডে নিব। তার মানে পণ্যটা বিক্রি করছে কে নাজমুল স্যার তাহলে নাজমুল স্যার কী করতো পণ্যের পরিবহন ব্যয়টা বহন করতো ওকে ভাইয়া আরেকটা যে শর্ত আছে সেটা হচ্ছে এফওবি বি শিপিং পয়েন্ট এই শিপিং পয়েন্ট মানে কি ভাইয়া এই শিপিং পয়েন্ট মানে হচ্ছে পণ্যের পরিবহন ব্যয় ক্রেতা বহন করবে কে ক্রেতা বহন করবে মনে থাকবে ভাইয়া তাহলে এই দুইটা একটু নোট করে নেন এফ ও শিপিং পয়েন্ট মানে হচ্ছে পণ্যের পরিবহন ব্যয় ক্রেতা বহন করবে সাপোজ যদি নাজমুল সারের সাথে যদি আপনার চুক্তি হতো যে কি চুক্তি এফ শিপিং পয়েন্ট তার মানে ওই পণ্যের যে ডেলিভারি চার্জ ও ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হতো পরিবহন খরচটা আপনাকে বহন করতে হতো বোঝা গেছে ভাইয়া বলেন তাহলে এফও শিপিং পয়েন্ট আর এফ ডেস্টিনেশন দুইটা কি বুঝতে পেরেছেন ভাইয়া আপনারা তাহলে এই দুইটা সুন্দর করে একটু নোট ডাউন করে নেন তাহলে এখানে প্রশ্ন এসেছিল কি বরিশাল ভোট তেইশ এবং ঢাকা ভোট বাইশে আমাদের কি প্রশ্ন এসেছিলো আমাদের প্রশ্ন এসেছিল এফ ওবি ডেস্টিনেশন দ্বারা কি বোঝায় তাহলে এফ ওবি ডেস্টিনেশন মানে পণ্যের বহন খরচ বিক্রেতা বহন করবে তাই না ভাইয়া বলেন তো সবাইকে বুঝছেন আমার কথা বলেন এটা আগে শিখাই দিতেন স্যার তাহলে বই এফ ও ডেস্টিনেশন পয়েন্টে নিতাম বা এটা আপনি শিখাইলে তো হবে না তাই না স্যার যদি না দেয় ঠিক আছে নোটিফিকেশন আসে না কেন ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিই তারপর আর কি নোটিফিকেশন লাগবে বলেন ক্লিয়ার ভাইয়া সবাই বুঝছেন তাহলে আমরা এফ শিপিং পয়েন্ট এবং ডেস্টিনেশন সবার ক্লিয়ার হয়েছে ভাইয়া ক্লিয়ার হয়েছে নোট করে নেন এগুলো অ্যাডমিশন টেস্টও আসে দেখেন ওয়ান বাই পনেরো পনেরো মানে কি ভাইয়া পনেরো মানে হচ্ছে দিন আর ওয়ান মানে কি উপরে যেটা আছে এটা হচ্ছে হার তাই না ভাইয়া তাহলে এটার অর্থ কি পনেরো দিনের মধ্যে পরিশোধ করলে এক পার্সেন্ট বাট্টা পাবে আর নিট পঁয়তাল্লিশ মানে কি পঁয়তাল্লিশ দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে তাই না অবশ্যই পরিশোধ করতে হবে তাহলে ভাইয়া দেখেন তো দিনের মধ্যে পাওনা পরিশোধ দিলে বার্তা পাবে রাইট নিচে যেটা থাকে সেটা দিন তার মানে এটা সঠিক পঁয়তাল্লিশ দিনের মধ্যে বার্তা পরিশোধ করলে এক পার্সেন্ট বার্তা পাবে না ভাইয়া এটা ভুল কারণ পঁয়তাল্লিশ দিনের মধ্যে বার্তা না টাকা পরিশোধ করতে হবে তার মানে এটা ভুল পঁয়তাল্লিশ দিনের মধ্যে অবশ্যই পাওনা দিতে হবে পাওনা দিতে হবে মানে কি পাওনা পরিশোধ করতে হবে তার মানে উত্তর হবে এটা তো আমার মনে হয় সবাই জানি তাই না এটা আমার মনে হয় আমরা সবাই জানি তাই না আচ্ছা গুড আচ্ছা নেক্সটে যাই ভাইয়া ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনটা ক্লাস করেন শেষ পর্যন্ত আমি বলে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনটা ওকে এখন ক্লাস করেন এখন তো হোয়াটসঅ্যাপ গ্রুপের দরকার হচ্ছে না তাই না শেষ পর্যন্ত ক্লাস করেন আমি বলে দেবো পরে দেখেন এবার দেখেন এবার ভাইয়া যে জিনিসটা শিখাবো এখান থেকে হান্ড্রেড কমন পড়বে ওকে ভাইয়া সবাই একটু নোট করেন সবাই একটু নোট করবেন ঠিক আছে ভাইয়া সবাই সবাই একটু একটু নোট নোট করবেন করবেন অবশ্যই অবশ্যই নোট করবেন এটা ঠিক আছে সারা জীবনের কষ্ট মিটে যাবে সবাই একটু নোট করবেন ক্লিয়ার ভাইয়া দেখেন সবাই একটু নোট করেন ভাইয়া লিখেন এপারে লিখবেন বিন কার্ড এপারে লিখেন যে বিন কার্ড ওকে আর এই পারে আপনি লিখেন মালখতিয়ান ঠিক আছে ভাইয়া এ পারে লিখেন বিন কার্ড এ পারে লিখেন মানখতিয়ান দেখেন নাম্বার ওয়ান লিখেন বিন কার্ড আর মালখতিয়ান কি জিনিস বিন কার্ড আর মালখতিয়ান হচ্ছে আপনি কোথায় মজুদ পণ্যর হিসাব লিখে রাখবেন সেটা বোঝা গেছে বিন কার্ড আর মালখতিয়ান মানে হচ্ছে আপনি কোন জায়গায় কি করবেন আপনার মজুত পণ্যের হিসাব লিখে রাখবেন সেটাই হচ্ছে এবং এবং ভাইয়া এখন মধ্যে পার্থক্য কি বিন কার্ড এবং মালখতিয়ানকে বলে মজুদ সংরক্ষণের হাতিয়ার কি বলে মজুদ সংরক্ষণের হাতিয়ার মজুদ সংরক্ষণের হাতিয়ার কয়টা মজুদ সংরক্ষণের হাতিয়ার হচ্ছে দুটি একটা হচ্ছে বিন কার্ড একটি হচ্ছে মাল খতিয়ান এখন ভাইয়া বিন কার্ড এবং মালখতিয়ানের মধ্যে পার্থক্য কি সেটা দেখি আমরা ঠিক আছে ভাইয়া দেখেন বিন কার্ড কার্ডে লেখা থাকে লেখা থাকে পণ্যের আগমন নির্গমন মানে প্রাপ্তি প্রদান আগমন নির্গমন মানে কি পণ্যের প্রাপ্তি প্রদান ঠিক আছে প্রদানের পরিমাণ পরিমাণ বা একক ঠিক আছে ভাইয়া ওকে বিন কার্ডে লেখা থাকে না কি থাকে না ভাইয়া পণ্যের মূল্য ওকে ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্টা যে দুইটা লাইন আমি লিখলাম লাইন দুইটা দুইটা ইম্পর্টেন্ট ঠিক আছে যে দুইটা লাইন আমি লিখলাম এই দুইটা লাইন হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি তো মুছে ফেললাম ভুল করে দেখেন আমি আবার একটু লিখে দিই ঠিক আছে মিস্টেক করে ফেলেছি সেটা হচ্ছে যে দুইটা লাইন আমি লিখলাম দুইটা লাইন ইম্পর্টেন্ট ছিল কিন্তু আমি মিস্টেক করে ফেলেছি একটু ওয়েট করেন ঠিক আছে আন্তবহন আর বহির্বহন একটু বোঝান এগুলো পারেন না তাহলে কি পড়েন আন্তপরিবহন আর বহিপরিবহন পরিবহন পারেন না পরে বোঝাচ্ছি যেটা পড়াচ্ছি সেটা বোঝেন আগে ঠিক আছে দেখেন ভালো করে বুঝেন ঠিক আছে একটা হচ্ছে বিন কার্ড ওকে আর একটা হচ্ছে মাল দিয়েছিলাম ভুল করে দেখেন এখন বিন কার্ড তাই না ভাইয়া বিন কার্ডে কি লেখা থাকে বিন কার্ডে লেখা হয় কি লেখা হয় ভাইয়া মালের প্রাপ্তি প্রদান বা পরিমাণ ঠিক আছে মালের পরিমাণ লেখা হয় এখানে ঠিক আছে ভাইয়া আর বিন কার্ডে লেখা হয় না বিন কার্ডে কি হয় না ভাইয়া লেখা হয় না ঠিক আছে কি লেখা হয় না ভাইয়া বিন কার্ডে লেখা হয় না মালের মূল্য মূল্য মানে কি কত টাকার মাল আছে সেটা লেখা হয় না আর দেখেন মাল খতিয়ান মাল খতিয়ানে সবকিছু লেখা হয় ঠিক আছে ভাইয়া সব কিছু লেখা হয় ভাইয়া সব কিছু কী কী মালের প্রাপ্তি প্রদান প্রদানের পরিমাণ মালের প্রাপ্তি প্রদানের পরিমাণ এবং মূল্য ঠিক আছে ভাইয়া তার মানে দেখেন এখানে শুধুমাত্র মালের প্রাপ্তি প্রদানের পরিমাণ লেখা হয় কি লেখা হয় না ভাইয়া মালের মূল্য লেখা হয় না আর এখানে মাল খতিয়ানে সব কিছু লেখা হয় মালের প্রাপ্তি প্রদান পরিমাণ এবং মূল্য সব কিছু লেখা হয় ক্লিয়ার ভাইয়া সবাই বুঝছেন বলেন সবাই বুঝছেন এটা ভাইয়া এরপরে দেখেন বিন কার্ড কোথায় সংরক্ষণ করা হয় বিন কার্ড সংরক্ষণ করা হয় কোথায় বিন কাঠ সংরক্ষণ করা হয় গুদামে কোথায় ভাইয়া গুদামে আর মাল কোথায় সংরক্ষণ করা হয় ভাইয়া মাল সংরক্ষণ করা হয় উৎপাদন ব্যয় বিভাগে ওকে ভাইয়া মাল সংরক্ষণ করেন কে কে সংরক্ষণ করেন বলেন তো সংরক্ষণ করেন কে সংরক্ষণ করেন হচ্ছে গুদাম রক্ষক কে সংরক্ষণ করে ভাইয়া গুদাম রক্ষক আর এটা সংরক্ষণ করে কে কে সংরক্ষণ করে উৎপাদন ব্যয় হিসাব রক্ষক ঠিক আছে উৎপাদন ব্যয় হিসাব রক্ষক ভাইয়া এগুলো লিখে নেন এগুলো সবাই লিখে নেন এগুলো সবাই লিখে নেন ঠিক আছে ভাইয়া এগুলো সবাই লিখে নেন এগুলো লিখে নেন যারা জানেন না লিখে নেন আর যারা জানেন তারা তো আল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে বসে আছেন এগুলো সবাই লিখে নেন তো ভাইয়া এগুলো সবাই লিখে নেন একটু ঠিক আছে এগুলো জানলেও অনেক হজুরকে দেখা গেছে ভুল করে এগুলো ঠিক আছে তাহলে এগুলো সবাই একটু লিখে নেন তো ভাইয়া এটা কোথায় সংরক্ষণ করব গুদামে সংরক্ষণ করব বিন কার্ড কোথায় সংরক্ষণ করব গোদামে মাল কোথায় সংরক্ষণ করব ভাইয়া উৎপাদন ব্যয় বিভাগে এটাকে সংরক্ষণ করে গুদাম রক্ষক মাল কে সংরক্ষণ করে উৎপাদন ব্যয় হিসাব রক্ষক ক্লিয়ার ভাইয়া সবার লেখা হয়েছে সবার লেখা হয়েছে হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ নাই ক্লাস করছেন ক্লাস করেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিই ক্লাস বন্ধ করে দিই আমি তো বলছি শেষ পর্যন্ত ক্লাস করেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার ব্যবস্থা করে দেব কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটা করেন আমি লিঙ্ক দিয়ে দেব ঠিক আছে সেটা বাদ দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে পড়ে আছেন আমি যে এত কষ্ট করে এত কিছু লিখে দিলাম এটা না হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে পড়ে আছেন ওকে ওকে এবার তাহলে দেখেন প্রশ্ন কি এসেছে দেখেন প্রশ্ন কি এসেছে প্রশ্নে আমাদেরকে বলেছে বিন কার্ড থেকে কি জানা যায় না আমরা কি জানি বিন কার্ডে মূল্য জানা যায় না এই যে মূল্য এই মূল্যটা জানা যায় না তাহলে উত্তর কি হবে ভাইয়া উত্তর হবে মজুদ মালের মূল্য তাই না ভাইয়া বুঝছেন সবাই সবাই বুঝছেন দেখেন নোট যদি করে রাখেন এটাই আছে বিন কার্ড থেকে কি জানা যায় না ভাইয়া বিন কার্ড থেকে মজুদ মালের মূল্য জানা যায় না কারণ বিন কার্ডে মূল্য লিপিবদ্ধ হয় না ক্লিয়ার ভাইয়া সবাই সবাই ক্লিয়ার বলেন সবাই ক্লিয়ার কিনা বলেন ওকে নেক্সটে যাই পরে দেখেন কি বলছে মালখতিয়ান কে সংরক্ষণ করেন ঢাকা বোর্ড বাইশ তাহলে মালখতিয়ান কোথায় থাকে মালখতিয়ান থাকে উৎপাদন ব্যয় বিভাগে তাই না ভাইয়া উৎপাদন ব্যয় বিভাগে তাহলে উৎপাদন ব্যয় বিভাগে যদি থাকে তাহলে এটা কে সংরক্ষণ করবে ভাইয়া উৎপাদন ব্যয় হিসাবরক্ষক খাতায় লিখেছেন খাতার সাথে মিলান আর উত্তর করেন খাতার সাথে মিলান আর উত্তর করেন ঠিক আছে খাতার সাথে মেলান আর উত্তর করেন এটা ক্লিয়ার ভাইয়া খাতার সাথে মেলাবেন আর উত্তর করবেন সবাই ক্লিয়ার ওকে যাই আমরা কি বলছে দেখেন মাল কোথায় সংরক্ষণ করা হয়ে থাকে তাহলে মাল খতিয়ান কই সংরক্ষণ করব কোথায় সংরক্ষণ করব। মাল উৎপাদন ব্যয় বিভাগে আমরা সংরক্ষণ করবো দেখছেন দিনাজপুর বোর্ড উনিশ কতগুলো প্রশ্ন এসেছে এখান থেকে এখান থেকে কতগুলো প্রশ্ন এসেছে পারা যাচ্ছে ভাইয়া এগুলো কি পারা যাচ্ছে এখন বলেন নেক্সটে যাই আমরা দেখেন এই যে দেখেন আইএস টু টু মানে কি ভাইয়া আইএস তে কি সম্পর্কে বলা হয়েছে আই এস টুতে পণ্য সম্পর্কে বলা হয়েছে কী সম্পর্কে ভাইয়া মজুৎ পণ্য আইএস মানে কি গতকালকে বলেছি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস তাই না ভাইয়া আই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস তো গতকাল আমরা করেছিলাম আইএস ওয়ান এগুলো মুখস্থ রাখতে হবে ভাইয়া আইএস ওয়ানে বলা হয়েছে আর্থিক বিবরণী সম্পর্কে আইএস ওয়ানে কি বলা হয়েছে ভাইয়া আর্থিক বিবরণী সম্পর্কে বলা হয়েছে আর আইএস টুতে কী বলা হয়েছে আইএস টুতে মজুদ পণ্য সম্পর্কে বলা হয়েছে মনে থাকবে ভাইয়া আইএস টুতে মজুদ পণ্য সম্পর্কে বলা হয়েছে এখন প্রশ্নে কি বলেছে দেখেন আইএস টু অনুসারে মজুদ মূল্যায়নের ক্ষেত্রে কোন পদ্ধতি বর্তমানে নিষিদ্ধ তাহলে আইএস টু টু অনুযায়ী বর্তমানে লিফো পদ্ধতি ব্যবহার নিষিদ্ধ মানে নিষিদ্ধ মানে লিফো পদ্ধতি ব্যবহার করতে নিষেধ করেছে আইএস টু কোন পদ্ধতি ব্যবহার করতে নিষেধ করেছে ভাইয়া আইএস টু আমাদেরকে লিফ পদ্ধতি ব্যবহার করতে নিষেধ করেছে ক্লিয়ার ভাইয়া ওকে নেক্সটে যাই আমরা এরপরে কি বলছে দেখেন এবার আমাদেরকে ম্যাথ করতে হবে কি করতে হবে ম্যাথ করতে হবে এই ম্যাথগুলো কি অনেক ঝামেলা ভাইয়া বলেন তো এই ম্যাথগুলো কি অনেক ঝামেলা সবাই বলেন তো এই ম্যাথগুলো ঝামেলা না ঝামেলা লাগে না বলেন এই ম্যাথগুলো কি অনেক ঝামেলা কারণ দেখেন আপনাকে কি বলেছে দেখেন তো আপনাকে এখন বলেছে ফিফো পদ্ধতিতে মজুত পণ্যের মূল্য কত টাকা তাহলে ফিফো পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্য মানে কি ওই যে সৃজনশীলে যে আপনারা মালখতিয়ান তৈরি করেছেন ওই করে কি সমাধান করবেন এটা ওইভাবে কি সমাধান করবেন এটা বলেন তো ভাইয়া এভাবে কি সমাধান করবেন এই যে এইভাবে ছক কেটে এই যে প্রাপ্তি উদ্বৃত্ত এভাবে কি সমাধান করবেন ছক কেটে না অন্যভাবে করবেন বলেন ওই ম্যাথ কি সমাধান করবেন এটা বলেন বলেন এভাবে কি ছক সমাধান করবেন একটা এমসিকিউ এমসিকিউ এমসি মার্ক কত এটা পারলে আপনার মার্ক হচ্ছে ওয়ান মার্ক তো এই ওয়ান মার্কের জন্যে কি আপনি এভাবে ছককেটে সমাধান করবেন এটা বলেন তো হ্যাঁ ছক সমাধান করলে হবে না এবং এই অঙ্ক আপনি যতই পণ্ডিত হন আপনি এটা পারবেন না আমি গ্যারেন্টি দিচ্ছি এটা পারবেন না আপনি ঠিক আছে বলেন দেখেন এটা খুব ভালো করে বুঝতে হবে আপনাকে কি বলেছে দেখেন আমাকে বলেছে ফিফো পদ্ধতিতে মাস শেষে মজুদ পণ্যের মূল্য কত টাকা কুমিল্লা বোর্ড তেইশে আসা প্রশ্ন কোথায় আসছে ভাইয়া কুমিল্লা বোর্ড তেইশে আসার প্রশ্ন এটা তাই না ভাইয়া এটা হচ্ছে কুমিল্লা বোর্ড তেইশে আসা প্রশ্ন এখন দেখেন সবার আগে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যখন সমাপনী মজুদের মূল্য নির্ণয় করবেন কিসের মূল্য ভাইয়া সমাপনী মজুদের মূল্য যখন নির্ণয় করবেন নোট করেন সমাপনী মজুদের মূল্য নির্ণয় করার সময় দেখেন বিক্রয়ের যে টাকা দেয়া আছে আছে না ভাইয়া একুশ টাকা এই বিক্রয়ের টাকা আসবে না ঠিক আছে এই বিক্রয়ের টাকা আসবে না মনে থাকবে ভাইয়া সমাপনী মজুদ নির্ণয় করার সময় কি বিক্রয়ের টাকা আসবে না কেন আসবে না ভাইয়া সমাপনী মজুদ মানে কি বিকৃত পণ্য না অবিকৃত পণ্য সমাপনী মজুদ মানে হচ্ছে অবিকৃত পণ্য তাহলে অবিকৃত পণ্যের দাম নির্ণয় করতে বলছে তাহলে অবিকৃত পণ্যের দাম নির্ণয় করার সময় আপনি কেন যেটা বিক্রি হয়েছে তার দাম নিয়ে আসবেন এটা নিয়ে আসা যাবে না ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার বলেন তাহলে ভাইয়া সমাপনী মজুদ নির্ণয়ের সময় কি আসবে না ভাইয়া এই যে যে বিক্রয়ের যে টাকা দেওয়া আছে বিক্রয়ের টাকা আসবে না বিক্রয়ের টাকা যদি দেওয়া থাকে এটাকে কেটে দিবেন ক্লিয়ার ভাইয়া তাহলে সমাপনী মজুদ নির্ণয়ের সময় যদি বিক্রয়ের টাকা দেয়া থাকে তাহলে সেই টাকা আসবে না ক্লিয়ার ভাইয়া ওকে তাহলে সমাপনী মজুদের সময় বিক্রয়ের টাকা আসবে না তাহলে দেখেন এটা আমরা কিভাবে করব। প্রথমে বলেছে প্রারম্ভিক মজুদ পঁচিশশো টাকা করে তাই না ভাইয়া তাহলে প্রারম্ভিক মজুদ লিখবেন কত করে পঁচিশশো একক ঠিক আছে পনেরো টাকা করে দেখেন আমি একবারে ডিটেল করাই তাহলে পঁচিশ হাজার পঁচিশ হাজার আর অর্ধেক তাহলে কত সাঁত্রিশ হাজার পাঁচশো হয় তাই না ভাইয়া সাঁত্রিশ হাজার পাঁচশো হয় এখানে এরপরে কী করেছেন ক্রয় করেছেন ক্রয় করেছেন তাই না ভাইয়া ক্রয় করেছেন কত পনেরোশো একক পনেরোশো একক কত টাকা করে আঠারো টাকা করে তাহলে কত হয় বলেন তো একটু পনেরো হাজার আর তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো আর তিনে কত তাহলে আঠারো হাজার পাঁচশো হয় না কত হয় বলেন তো এখানে না 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 আঠারো হাজার পাঁচশো না তো আঠারো হাজার পাঁচশো না ষোলো হাজার পাঁচশো তাই না পাঁচ হঠে চল্লিশ সরি এখানে কত আসে বলেন তো একটু এটা একটু গুণ করেন তো কত হয় এখানে গুন করে দেখেন তো কত আসে এটা গুণ করে দেখেন তো কত আসে সাতাশ হাজার আসে তাই না ভেরি গুড সাতাশ হাজার আসে ওকে এরপরে দেখেন কি বলেছে বিক্রয় করেছেন ভালো করে বুঝেন, যারা পারেন না ভালো করে বুঝেন প্রথমে আমরা কি করলাম প্রারম্ভিক মজুদ এবং ক্রয়কে লিখে নিলাম ওকে প্রারম্ভিক মজুদ এবং ক্রয়কে লিখে নিলাম লিখে নেওয়ার পরে এরপরে আমি কি করেছি ভাইয়া বিক্রয় করেছি কত সাতাশশো একক বিক্রয় করেছি কোন পদ্ধতি ফিফো পদ্ধতি তাহলে সাতাশো বিক্রয় করব কত আমরা ভাইয়া বিক্রয় করব হচ্ছে সাতাশশো একক ওকে তাহলে ফিফো পদ্ধতি মানে কি ক্ষিপ পদ্ধতি মানে হচ্ছে সবার আগে আমি বিক্রি করব কোনটা সবার আগে আমি বিক্রি করব এই যে পঁচিশশো যেটা আগে আছে সেটা আমি বিক্রি করব বিক্রি করবো দ্যাট কেটে দিন কেটে দিলাম মানে কি বিক্রি করে দিলাম ঠিক আছে ভাইয়া কেটে দেওয়া মানে কি বিক্রি করলাম তাহলে দেখেন বিক্রি করতে হবে আমার কত সাতাশশো কিন্তু এখানে ছিল কত ছিল হচ্ছে পঁচিশশো তাহলে আমাকে আরও কত বিক্রি করতে হবে আরও দুইশো বিক্রি করতে হবে এই দুইশো আমি এখন কই থেকে বিক্রি করব এই দুইশো আমি এখন এই পনেরো পনেরোশো থেকে বিক্রি করব। তাহলে পনেরোশো থেকে যদি দুইশো বিক্রি করে দিই এখানে থাকবে কত ভাইয়া তেরোশো থাকবে কত করে আঠারো টাকা করে ওকে এখন বলেন তেরো আর আঠারো গুণ করলে কত হয় বলেন তেরো আর আঠারো গুণ করলে কত হয় ভাইয়া বলেন তো দেখি তেরো আর আঠারো যদি গুণ করি কত হয় বলেন তেরো আর আঠারো গুণ করলে কত হয় বলেন তো তেরোশো আর আঠারোশো তেরোশো আর আঠারো গুণ করলে হয় তেইশ হাজার চারশো ভেরি গুড তাহলে ভাইয়া বিক্রি করা হয়ে গেল কিন্তু এখানে পঁচিশশো বিক্রি করলাম এখানে দুইশো বিক্রি করলাম সাতাশশো বিক্রি করা শেষ প্রতি একক যে একুশ টাকা করে বলেছিল এটা আসবে না কেন ভাইয়া কারণ আমি সমাপনী মজুদ নির্ণয় করছি সে কারণে সেজন্য এই একুশ টাকা আমি নিয়ে আসেনি এরপরে দেখেন পণ্য ক্রয় এক হাজার একক সতেরো টাকা করে তাহলে এবার ক্রয় যেহেতু ক্রয় টাকা এখানে বসান কত ভাইয়া এক হাজার একক সতেরো টাকা করে তাহলে কত হবে সতেরো হাজার হবে আর কি কোনো বিক্রয় আছে আর কোনো বিক্রয় নাই দ্যাট মিনস এই টাকাটায় আমার কি আছে এই টাকাটাই আমার হাতে আছে কত ভাইয়া চল্লিশ হাজার চারশো তাহলে বিক্রি করার পরে আমার হাতে যতটুকু থেকে যায় সেটাই হচ্ছে সমাপনী মজুদ তাহলে সমাপনী মজুদের পরিমাণ কত ভাইয়া সমাপনী মজুদের পরিমাণ হচ্ছে চল্লিশ হাজার চারশো সবাইকে বুঝছি বলেন আসাদ ভাই এন ইউ রেজাল্ট চেঞ্জ করতে চাইলে ইনবক্স করেন ওনাকে একটা এটা তারান্ত এখান থেকে যদি কোনো অ্যাডমিন থেকে থাকেন এখানে আসাদ ভাই এন ইউ যে ওই যে কমেন্ট করছে রেজাল্ট চেঞ্জ ওনাকে একটা থাপ্পড় মেরে তারান্ত এখানে যদি অ্যাডমিন কেউ আসেন নাকি মামুর কি ক্লাস করছেন থাকলে ওকে একটু তারান্ত ভাই এখান থেকে ভাই সময় বুঝছেন এটা তাহলে তাহলে ঘটনা হচ্ছে আমরা লিখে লিখে করবো ছক করার কোনো দরকার নাই অ্যাডমিশনে কিন্তু আসে ওকে তাহলে এখান থেকে শিক্ষা কি হইল ভাইয়া শিক্ষা হইল আমাদের যদি পণ্য বিক্রয় একক প্রতি দেয়া থাকে তাহলে সমাপনী মজুদ নির্ণয়ে আসবে না সমাপনী মজুদ নির্ণয়ে আসবে না ক্লিয়ার ভাইয়া সমাপনী মজুদ নির্ণয়ে আসবে না তাহলে আমরা এটা কী করে নির্ণয় করব দেখেন আবার বলি প্রারম্ভিক মজুদ এবং ক্রয়টাকে আগে লিখে নেবেন ঠিক আছে অর্থাৎ বিক্রি করার আগে পর্যন্ত যা হবে সেগুলোকে লিখেন তাহলে প্রারম্ভিক মজুত কত করে ভাইয়া পনেরো করে তাহলে কত হয় সাঁত্রিশ হাজার পাঁচশো সম্ভবত তাই না ওকে ক্রয় ক্রয় করেছি কত পনেরোশো কত করে ভাইয়া আঠারো টাকা করে তাহলে কত হবে সাতাশ হাজার হবে তাই না ভাইয়া এরপরে দেখেন বিক্রি করেছি তাহলে এখন আপনার হাতে এই দুইটা জিনিস আছে এখান থেকে আপনাকে বিক্রি করতে হবে কত ভাইয়া এখান থেকে আপনাকে বিক্রি করতে হবে সাতাশো তাহলে সাতাশো যদি আপনাকে বিক্রি করতে হয় কোন পদ্ধতি ভাইয়া ফিফো পদ্ধতি তাহলে সবার আগে আপনি বিক্রি করবেন কই থেকে ফার্স্ট ইন ফার্স্ট আউট সবার আগে আছে এটা না আগে আছে এটা সেজন্য এটা আগে বিক্রি করে দেন তাহলে বিক্রি করে দিলাম কত বিক্রি করলাম এখানে পঁচিশশো বিক্রি করলাম টোটাল তো বিক্রি করতে হবে ভাইয়া সাতাশশো তাহলে বাকি থাকে কত আর দুইশো বাকি থাকে এই দুইশো আমি বিক্রি করব কই থেকে এই দুইশো আমি বিক্রি করব পনেরোশো থেকে তাহলে পনেরোশো থেকে যদি দুইশো বিক্রি করে দিই তাহলে চলে গেল দুইশো তাহলে এখন আমার হাতে থাকবে কত হাতে থাকবে তেরোশো তাহলে তেরোশো ইন্টু আঠারো কত টাকা হয় ভাইয়া তেরোশো ইন্টু আঠারো তেরোশো ইন্টু আঠারো কত হয় বিশ হাজার চারশো না কত হয় আচ্ছা যাই হোক যত হয় তাহলে হয়ে গেল বিক্রি করে দিলাম আমি এরপরে আবার নতুন করে কিনেছি নতুন করে কিনেছি কত ভাইয়া নতুন করে কিনেছি আমি এক হাজার ইন্টু সতেরো টাকা সমান কত সতেরো হাজার টাকা তাই না ভাইয়া তাহলে এখানে হবে তেইশ হাজার চারশো ঠিক আছে তাহলে দেখেন বিক্রি করার পরে আমাকে এখন আর কিচ্ছু নাই তার মানে আমার হাতে কি টোটাল এত টাকা জিনিস আছে না চল্লিশ হাজার চারশো টাকার জিনিস আছে দ্যাট মিন্স আমার হাতে যত টাকার জিনিস থাকবে সেটাই হচ্ছে আমার সমাপনী মজুদ ক্লিয়ার ভাইয়া বলেন সেটাই আমার কি সেটাই আমার সমাপনী মজুদ সবাই ক্লিয়ার বলেন সবাই ক্লিয়ার কিনা বলেন ঠিক আছে সবাইকে আমরা বুঝতে পেরেছি ভাইয়া হাতে যেটা আমার সবার শেষে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার কি সেটাই হচ্ছে আমার সমাপনী মজুদ ক্লিয়ার বলেন এটা অনেক সহজ লাগলো আজকে আমি তো এক্সামে এটা বাদ দিয়ে আসতাম আচ্ছা বাদ দেওয়ার কোনো কারণ নাই ঠিক আছে বিক্রি করেছে যে একুশ টাকা ভাই এটা আমি আগেই বলেছি সমাপনী মজুদ নির্ণয়ের সময় বিক্রয়ের টাকা আসে না আপনি কি ক্লাসে ছিলেন না সবার প্রথমে এ কথা বলেছি প্রতিটা কথা প্রথম থেকে শুনতে হবে নালে প্রথম থেকে ক্লাস করতে হবে ক্লিয়ার সমাপনী মজুদ নির্ণয়ের সময় একক প্রতি বিক্রয়ের টাকা আসবে না কেন ভাইয়া সমাপনী মজুদ মানে হচ্ছে অবিকৃত পণ্য অবিকৃত পণ্যকে সমাপনী মজুদ বলে তাহলে অবিকৃত পণ্যের যখন আপনি দাম নির্ধারণ করবেন তখন কি বিকৃত পণ্যের টাকা কি আপনি নিয়ে আসবেন বিক্রয় মানে তো বিকৃত পণ্য সেটা নিয়ে আসা যাবে না ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার বলেন ক্লিয়ার ভাইয়া ভাবছিলাম শর্টকাট হবে এর চেয়ে শর্টকাট করলে তাহলে বসে থাকতে হবে উত্তর করা যাবে না ওকে নেক্সটে যাই আমরা দেখেন এখানে কি বলেছে দেখেন সেম অঙ্ক পড়েন এশা লিমিটেড দুই সালের জুন মাসের মালখতিয়ানে প্রারম্ভিক মজুদ ছিল দশ কেজি দশ টাকা দরে পনেরো জুন তারিখে ক্রয় করেছি দুইশো চল্লিশ কেজি এগারো টাকা দরে এবং ২৬ জুন তারিখে ইস্যু করেছি দুইশো কেজি পদ্ধতি মাস শেষে পণ্যের মূল্য কত বলেছে শেষে মূল্য কত তার মানে কি সমাপনী মজুদের মূল্য কত সেটা জিজ্ঞাসা করেছে তাই না ভাইয়া সমাপনী মজুদের মূল্য কত সেটা জিজ্ঞাসা করেছি ওকে ক্লিয়ার ভাইয়া আমাকে বলেছে কি সমাপরি মজুদের মূল্য কত ওকে তাহলে দেখেন প্রথমে আমি কি করব ভাইয়া লিখে নিই প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদ কত ভাইয়া একশো কেজি দশ টাকা করে তাহলে কত হয় এক হাজার টাকা ওকে এরপর আমি কি করেছি পনেরো তারিখে ক্রয় করেছি দুশো চল্লিশ কেজি এগারো টাকা করে তাহলে ক্রয় করেছি আমি কত ভাইয়া দুইশো চল্লিশ কেজি এগারো টাকা করে তাহলে কত হবে ভাইয়া চব্বিশশো চব্বিশশো চল্লিশ তাই না ভাইয়া এখানে কত হয় চব্বিশশো চল্লিশ টাকা হয় তাহলে এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে ও আচ্ছা চব্বিশশো চল্লিশ না ছাব্বিশশো চল্লিশ সরি এখানে আমাদের হবে ছাব্বিশশো চল্লিশ তাই না দুইশো চল্লিশ আছে তো ছাব্বিশশো চল্লিশ হবে ওকে ছাব্বিশশো চল্লিশ এখন আমাদেরকে কি বলেছে দেখেন এখন আমাকে বলেছে ইস্যু করেছি আমি কত দুইশো ষাট কেজি কত ইস্যু করেছি দুইশো ষাট কেজি ইস্যু মানে কি ভাইয়া ইস্যু মানে হচ্ছে বিক্রয় ইস্যু মানে কি বিক্রয় করেছি আমি দুশো ষাট কেজি ঠিক আছে ইস্যু মানে দিয়ে দিয়া হ্যাঁ অর্থাৎ চলে গেছে আমার কাছ থেকে তাহলে কোন পদ্ধতি ভাইয়া ফিফো পদ্ধতি তাহলে সবার আগে আমি বিক্রি করব একশো তাহলে এই একশো চলে গেল একশো যদি চলে যায় তাহলে আমাকে আরও কত বিক্রি করতে হবে একশো ষাট বিক্রি করতে হবে তাহলে এই একশো ষাট আমার যাবে কই থেকে দুশো চল্লিশ থেকে যাবে তাহলে দুশো চল্লিশ থেকে যদি একশো ষাট চলে যায় তাহলে এখানে থাকবে কত ভাইয়া দুশো ষাট থেকে একশো চল্লিশ চলে গেলে এখানে থাকবে হচ্ছে একশো কত সরি আশি থাকবে তাই না ভাইয়া আশি থাকবে তাহলে আশি কত টাকা করে আশি হচ্ছে আমার এগারো টাকা করে ক্লিয়ার ভাইয়া আশি থাকবে আমার এগারো টাকা করে আর তো কিছু নাই দ্যাট আমার ইস্যু করার পর হাতে আছে কত আশি একক এগারো টাকা করে তাহলে আশি একক এগারো টাকা করে কত হয় আটশো আশি টাকা এ আটশো আশি টাকায় হচ্ছে আমার কি ভাইয়া এ আটশো আশি টাকায় হচ্ছে আমার সমাপরিমজুদ তাই না ভাইয়া বলেন সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া আমরা বুঝতে পেরেছি তাহলে আমাদের দেখেন আমাদেরকে লিখে নিলাম প্রারম্ভিক আর ক্রয় লিখে নিলাম লিখে নেওয়ার পরে আমাকে দুইশো ষাট কেজি ইস্যু বলছে তাহলে কোন পদ্ধতি ফিফো পদ্ধতি তাহলে সবার আগে আছে কে এটা আছে তাহলে এখান থেকে আমি একশো বিক্রি করে দিলাম তাহলে দুইশো ষাটের মধ্যে যদি একশো বিক্রি করি আর বিক্রি করতে হবে কত একশো ষাট তাহলে এ একশো ষাট বিক্রি করবো কই থেকে দুশো চল্লিশ থেকে দুশো চল্লিশ থেকে একশো ষাট বিক্রি করলে হাতে থাকবে কত আশি থাকবে আশি কত টাকা করে এগারো টাকা করে তাহলে কত হয় আটশো আশি টাকা এ আটশো আশি হচ্ছে তাহলে আমার কি সমাপনী মজুদ কেন কারণ এর পরে আর কিচ্ছু নাই তার মানে এটাই আমার হাতে আছে এটাই আমার সমাপনী মজুদ ক্লিয়ার ভাইয়া সবাই ক্লিয়ার সবাই কি বুঝছেন সবাই কি বুঝতে পেরেছেন বুঝতে পারছি জি স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার ভেরি গুড ভেরি গুড ওকে সবাই বুঝতে পেরেছি তাই না এ অঙ্ক করতে অনেক ভালো লাগে ওকে ভেরি গুড তার নেক্সটে যাই আমরা দেখি চট্টগ্রাম বোর্ড একুশের প্রশ্ন কিন্তু এটা ঠিক আছে নেক্সটে যাই আমরা দেখেন কি বলেছে এবার এবার কিন্তু আমাদেরকে আবার কি বলেছে দেখেন এটা দেখলে ভয় লাগে তাই না এবার আমাদেরকে বলেছে ভারযুক্ত যুক্ত গড় পদ্ধতিতে প্রতি এককের মূল্য কত চট্টগ্রাম বোর্ড প্রশ্ন কিন্তু কি বলেছে ভারযুক্ত গড় পদ্ধতিতে প্রতি একক ইস্যু মাল কত প্রতি এককের জন্য যে ইস্যুর যে টাকাটা সেটা কিন্তু আপনাকে বের করতে বলেছে ভারযুক্ত যুক্ত গড় পদ্ধতিতে ওকে ভাইয়া তাহলে ভারযুক্ত যুক্ত গড় পদ্ধতিতে প্রতি এককের যে ইস্যু বের করতে বলেছে এটা আমি কি করে বের করব ভাইয়া শোনেন প্রতি এককের ইস্যু বের করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রারম্ভিকটা আগে লিখে নিবেন প্রারম্ভিক কত ভাইয়া দেখেন তো প্রারম্ভিক একশো কেজি দশ টাকা করে তাহলে একশো কেজি দশ টাকা করে কত হয় ভাইয়া এক হাজার হয় ওকে প্রারম্ভিকের সাথে ক্রয় কিসের কাজ হবে ক্রয়ের কাজ হবে ক্রয় কত দুশো চল্লিশ কেজি কত টাকা করে ভাইয়া এগারো টাকা করে তাহলে কত হবে চব্বিশ আব দু ছাব্বিশশো চল্লিশ তাই না আচ্ছা এবার দেখেন কি করবেন আপনি প্রারম্ভিক এবং ক্রয়কে লিখে নেবেন লিখে নেওয়ার পরে একক দুইটাকে যোগ করেন একক কত তিনশো চল্লিশ একক ঠিক আছে এবার আপনি টাকাগুলোকে যোগ করেন টাকা কত হবে তিন হাজার ছয়শো চল্লিশ তাই না ভাইয়া এখন আপনি কি করবেন জানেন এখন আপনি যেটা করবেন তিন হাজার ছয়শো চল্লিশ টাকাকে ভাগ দিবেন মোট একক দিয়ে অর্থাৎ তিনশো চল্লিশ দিয়ে ভাগ দিবেন কত হবে বলেন তো এটি হবে আপনার একক প্রতি ইস্যুমাল ঠিক আছে ভারযুক্ত গড় পদ্ধতিতে এটাই হবে আপনার একক প্রতি ইস্যুমাল ক্লিয়ার ভাইয়া সবাই একটু করেন তো দেখি এটা কত হয় বলেন সবাই একটু বলেন তো কত হয় দশ দশমিক একাত্তর তাহলে এটা হবে কত দশ দশমিক একাত্তর এটি কোন পদ্ধতিতে শিখলাম আমরা এটা আমরা শিখলাম ভারযুক্ত গড় পদ্ধতিতে প্রতি একক ইস্যু মলের যে দাম সেটা নির্ণয় করা শিখলাম ঠিক আছে চট্টগ্রাম বোর্ড একুশে দিয়েছে কেমনে নির্ণয় করব ভাইয়া খুবই সহজ প্রারম্ভিক মজুদ একশো টাকা করে সরি একশো একক দশ টাকা করে লিখলাম ক্রয় করেছি দুশো চল্লিশ এগারো টাকা করে লিখলাম এবার প্রারম্ভিক মজুদ একক কত টোটাল তিনশো চল্লিশ টাকা টোটাল কত তাহলে মোট মোট টাকাকে একক দিয়ে ভাগ করে দেবো তাহলে আমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে একক প্রতি ইস্যুমালের ব্যয় পেয়ে যাব ঠিক আছে ভাইয়া একক প্রতি ইস্যুমালের যে খরচ বা ব্যয় সেটা আমি পেয়ে যাব। ক্লিয়ার ভাইয়া সবাই বলেন সবাইকে ক্লিয়ার দুইশো ষাট যোগ হবে না কোন দুইশো ষাট ভাই ভাই দুইশো ষাট একটা ইস্যু করেছেন ইস্যুর ক্ষেত্রে এই ইস্যুটাই কত টাকা করে করবেন সেটা আমরা নির্ণয় করছি ঠিক আছে আমি তো বলছি প্রারম্ভিক আর ক্রয় নিয়ে কাজ হবে প্রারম্ভিক আর ক্রয় নিয়ে কাজ হবে প্রারম্ভিক আর ক্রয় নিয়ে কাজ হবে এটা তো ইস্যু রে ভাই এটা তো ইস্যু এটা ইস্যু 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 এটা ইস্যু এটার কাজ হবে না না ইস্যু আসবে না এখানে কি জিজ্ঞাসা করেছে ভারযুক্ত গড় পদ্ধতিতে প্রতি একক ইস্যু মাল কত ইস্যু মাল কত তাহলে এই যে দুইশো ষাট আপনি ইস্যু করছেন কত দামে ইস্যু করবেন সেটা আমি বের করলাম এটা ঠিক আছে ইস্যু আসবে না ঠিক আছে ভারযুক্ত গড় পদ্ধতিতে একক প্রতি ইস্যু মালের ব্যয় নির্ণয় করতে ইস্যু একক আসবে না বোঝা গেছে বুঝতে পেরেছেন ওকে হ্যাঁ ওই প্রথম পেপারে নয় অধ্যায়ের এমসি আবার করাবো প্রতিদিন করাবো আপনাকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখেন এটা দেখেন কি বলেছে এটা দেখেন চট্টগ্রাম বোর্ড তেইশে আসা প্রশ্ন ঠিক আছে চট্টগ্রাম বোর্ড তেইশে আসা প্রশ্ন মাস শেষে মজুদ মালের মূল্য কত মাস শেষে মজুদ মালের মূল্য কত তাহলে কি বলেছে প্রারম্ভিক দুইশো টাকা করে পাঁচ তাহলে আমরা লিখে নি প্রারম্ভিক কত ভাইয়া দুইশো একক পাঁচ টাকা করে কত হবে এক হাজার ওকে এক হাজার এরপরে আসি আমরা এরপরে ক্রয় বলেছে তাহলে ক্রয় থাকলে কি করব এর সাথে লিখবো তাই না ভাইয়া ক্রয় কত ভাইয়া ক্রয় হচ্ছে একশো একক কত টাকা করে ছয় টাকা করে তাহলে কত হবে ছয়শ হবে এবার কি বলেছে বিক্রয় বলেছে একশো পঞ্চাশ বিক্রয় কত ভাইয়া বিক্রয় হচ্ছে একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশটা যখন আপনি বিক্রি করবেন কোথায় থেকে বিক্রি করবেন ভাইয়া এখান থেকে বিক্রি করবেন আছে কয়টা যেহেতু আপনার কি পদ্ধতি বলেছে দেখেন তো আগের মাল আগে ছাড়া পদ্ধতি তার মানে কি ফিফো না তার মানে হচ্ছে ফিফো তাহলে আপনি এই দুইশোটা থেকে একশো পঞ্চাশটা যদি বিক্রি করেন তাহলে এখানে থাকবে কতটা ভাইয়া এখানে আপনার প্রারম্ভিক মজুদ থাকবে কত টাকা প্রারম্ভিক মজুদ থাকবে পঞ্চাশটা কত করে পাঁচ টাকা করে কত হবে দুইশো পঞ্চাশ ওকে আর কি হইল এই যে ক্রয় এটা তো আর হাত দেওয়ার কোনো দরকার নাই এই ক্রয় ক্রয়ই থেকে গেল তাহলে একশো কত করে ছয় করে ছয়শো আবার নতুন করে আপনি ক্রয় করেছেন একশো বিশটা আবার ক্রয় করেছেন কত একশো বিশটা তাহলে কত করে পাঁচ টাকা করে তাহলে কত হবে ভাইয়া ছয়শো তাহলে এই কয়টায় আপনার টোটাল হাতে থাকে গেল তাহলে এইগুলোকে একটু যোগ করেন বারো আর দুয়ে চোদ্দোশো পঞ্চাশ এটাই হচ্ছে আপনার কি এটাই হচ্ছে সমাপনী মজুদ তাই না ভাইয়া বলেন তো এটাই হচ্ছে কি সমাপনী মজুদ রাইট বলেন এটাই হচ্ছে সমাপনী মজুদ ক্লিয়ার সবাই কি বুঝছেন চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ সবাই কি বুঝছেন ভাইয়া দেখেন আমরা আগে প্রারম্ভিক মজুদ আর ক্রয়টাকে লিখে নিব দে এখানে বিক্রয় বলেছে কত বিক্রয় বলেছে একশো পঞ্চাশ তাহলে প্রথম থেকে বিক্রি করবো প্রথমে আছে দুইশো তাহলে দুইশো থেকে যদি একশো পঞ্চাশ বিক্রি করি তাহলে এখানে হাতে থাকবে কয়টা পঞ্চাশটা কত করে পাঁচ টাকা করে দুইশো পঞ্চাশ এই যে যে ক্রয়টা ছিল এই ক্রয় কিন্তু থেকে গেল হাত দেওয়ার কোনো দরকার হয়নি সেজন্য এই ক্রয়টাকে আমরা এখানে ওইভাবে রেখে দিলাম আবার নতুন করে আমি কিনেছি একশো বিশটা নতুন করে একশো বিশটা কিনলাম পাঁচ টাকা করে এবার টোটালটা যোগ করে দেন যেটা হাতে থাকে বছর শেষে সেটি হচ্ছে সমাপনী মজুদ ক্লিয়ার ভাইয়া সবাই ক্লিয়ার বলেন ভেরি গুড থ্যাংক ইউ এরপরে দেখিন কি বলছে আমাদের ঠিক আছে এরপরে আমাদের কি বলছে দেখেন এরপরে আমাদের কি বলছে দেখি তো ভাইয়া এরপর আমাদেরকে বলছে মাস শেষে মুনাফার পরিমাণ কত এই যে দেখেন এটা আমাদেরকে শিখতে হবে মাস শেষে কি বলেছে ভাইয়া মুনাফার পরিমাণ কত কিসের পরিমাণ মুনাফার পরিমাণ কত ঠিক আছে এবার কিন্তু আমাকে মজুদ পণ্য বলেনি আমাকে বলেছে মুনাফার পরিমাণ কত তাই না আমাদেরকে কি বলছে মুনাফার পরিমাণ বের করতে বলছে ঠিক আছে তাহলে মুনাফার পরিমাণ বের করার সূত্র কি জানেন মুনাফার পরিমাণ বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় তাই না ভাইয়া বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় এটা হলে আমরা কি পাবো এটা হলে আমরা পাবো কি এটা হলে আমরা পাবো মুনাফা রাইট এটা হইলে আমরা মুনাফা পাবো তাহলে এখন কথা হচ্ছে বিক্রয়টা নির্ণয় করি এই যে দেখেন পণ্য বিক্রয় একশো পঞ্চাশ নয় টাকা করে বিক্রয় মূল্য নির্ণয় করতে বিক্রয়ের টাকা নিয়ে কাজ করতে হবে ওকে ভাইয়া বিক্রয় মূল্য নির্ণয় করতে বিক্রয়ের টাকা নিয়ে কাজ করতে হবে ক্লিয়ার তাহলে বিক্রয় মূল্য নির্ণয় করতে আমরা কি নিয়ে কাজ করব বিক্রয়ের টাকা নিয়ে কাজ করব তাহলে এখানে একশো পঞ্চাশ একক নয় টাকা করে এখন আমরা একক প্রতি বিক্রয় নিয়ে কাজ করব তাহলে কত হবে একশো পঞ্চাশ ইন্টু নয় কত হয় বলেন তো একশো পঁয়ত্রিশ টাকা হয় রাইট ওকে এবার দেখেন বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করব কি নির্ণয় করব বিকৃত পণ্যের ব্যয় ভাইয়া বিকৃত পণ্যের ব্যয় মানে কি জানেন বিকৃত পণ্যের ব্যয় সমান যতটা পণ্য বিক্রয় করা হয়েছে ঠিক আছে যতটা পণ্য বিক্রয় করা হয়েছে তার ব্যয় ওকে ভাইয়া তাহলে কয়টা পণ্য আপনি বিক্রি করেছেন বলেন তো ভাইয়া আপনি এখানে কয়টা পণ্য বিক্রি করেছেন একশো পঞ্চাশটা বিক্রি করেছেন কত টাকায় বিক্রি করেছেন বলেন এই যে একশো পঞ্চাশটা যে আপনি বিক্রি করলেন দেখেন প্রারম্ভিক মজুদ ছিল কত দুইশো ইন্টু পাঁচ টাকা ঠিক আছে এই যে এই দুইশোর মধ্যে থেকেই তো আপনি একশো পঞ্চাশটা বিক্রি করেছেন তাই না ভাইয়া এই দুইশোর মধ্যে থেকে আপনি বিক্রি করেছেন কয়টা একশো পঞ্চাশটা কত করে ভাইয়া পাঁচ টাকা করে তাহলে কত হবে বলেন তো তাহলে কত টাকা হবে সরি এখানে তেরোশো পঞ্চাশ হবে তাই না হ্যাঁ এখানে তেরোশো পঞ্চাশ হবে তাহলে একশো পঞ্চাশটা আপনি কত টাকা করে বিক্রি করেছেন পাঁচ টাকা করে বিক্রি করেছেন তাহলে এখানে কত হবে সাতশো পঞ্চাশ হবে না ভাইয়া পাঁচ পনেরো পঁচাত্তর তার মানে সাতশো পঞ্চাশ হবে তাহলে এই সাতশো পঞ্চাশই হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তাহলে এখানে কত হবে দেখি তো ভাইয়া ছয়শো হয় না এই ছয়শই হচ্ছে আপনার কিসের পরিমাণ মুনাফার পরিমাণ ক্লিয়ার এই ছয়শই হচ্ছে মুনাফার পরিমাণ সবাইকে বুঝছেন বলেন সবাই কি বুঝছেন বলেন সবাই কি বুঝছেন কিনা না ভাইয়া বলেন তো দেখি সবাই কি বুঝতে পেরেছেন তাহলে আমাদের যে মুনাফার পরিমাণ এই মুনাফার পরিমাণ কিভাবে নির্ণয় করব। মুনাফার পরিমাণ নির্ণয় করব বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় ভাইয়া বিক্রয় কিভাবে নির্ণয় করব এই যে দেখেন বিক্রয়ের টাকা বের করতে একক প্রতি বিক্রয় নিয়ে কাজ করতে হবে তাহলে আপনি বিক্রি করেছেন একশো পঞ্চাশটা কত টাকা করে নয় টাকা করে তাহলে একশো পঞ্চাশ ইন্টু নয় হয় কত তেরোশো পঞ্চাশ বিকৃত পণ্যের ব্যয় কীভাবে বের করবো ভাইয়া বিকৃত পণ্যের ব্যয় মানে যতটা পণ্য আপনি বিক্রি করেছেন তার ব্যয় তাহলে ভাইয়া দেখি তো আমরা আমরা বিক্রি করেছি কয়টা একশো পঞ্চাশটা কোন দামে বিক্রি করেছি ফার্স্ট ইন ফার্স্ট আউট তার মানে এই যে প্রারম্ভিক মজুদ আমার যে দুইশো ছিল এই দুইশোর মধ্যে থেকে আমি কয়টা বিক্রি করলাম একশো পঞ্চাশটা বিক্রি করলাম কত টাকা করে দুইশো ছিল পাঁচ টাকা করে তাহলে একশো পঞ্চাশ ইন্টু পাঁচ তাহলে এটাই হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয় বুঝতে পেরেছেন একশো পঞ্চাশ ইন্টু পাঁচ কেমনে হইল আরে ভাই আপনি যে বিক্রি করলেন দেখেন ভালো করে দেখেন মজুত পণ্য ছিল কত দুইশো ইন্টু পাঁচ কত এক হাজার তারপরে কি দেখেন পণ্য ক্রয় কত ছিল ভাইয়া একশো ইন্টু ছয় ছয়শো হইলো এবার কি বলেছে পণ্য বিক্রয় একশো পঞ্চাশ পণ্য বিক্রয় একশো পঞ্চাশ তাহলে এই যে একশো পঞ্চাশ করবেন এই একশো পঞ্চাশ করবেন কোন পদ্ধতি ফিফো পদ্ধতি তাহলে আপনি এখান থেকে বিক্রি করবেন না একশো পঞ্চাশ আপনি এখান থেকে বিক্রি করবেন না এখানে কয় টাকা করে আছে পাঁচ টাকা করে আছে তাহলে এই যে সাতশো পঞ্চাশ এটি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বুঝছেন বুঝতে পেরেছেন বলেন সবাইকে বুঝতে পেরেছেন বলেন তো এইভাবে বিকৃত পণ্যের ব্যয় হলো আপনি যে একশো পঞ্চাশটা বিক্রি করছেন এই একশো পঞ্চাশটা কই থেকে বিক্রি করছেন এই যে প্রারম্ভিক মজুদ যে দুইশো আছে এই দুইশোর মধ্যে থেকে তো একশো পঞ্চাশটা বিক্রি করবেন তাই না ফিফো পদ্ধতি ফার্স্ট ইন ফার্স্ট আউট যদি লিফো বলতো লিফো বললে তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট এ যে এখান থেকে বিক্রি করতেন আপনি এখান থেকে একশোটা নিতেন ছয় টাকা করে আরও পঞ্চাশটা লাগবে তাহলে এই পঞ্চাশটা আপনি এই যে এখান থেকে নিতেন এই পঞ্চাশটা পাঁচ টাকা করে নিতেন তখন কত হইতো ছয়শো হইতো আর এখানে পাঁচ পাঁচটা পঁচিশ তখন কত হতো আটশো পঞ্চাশ হইতো যদি ফিফো হইতো তাহলে উল্টা হইতো লিফো হইলে উল্টা হইতো বোঝা গেছে ক্লিয়ার ডিসেম্বর একত্রিশ আসেনি কেন ডিসেম্বর একত্রিশে কি আপনি কিনা বেচা করছেন যে আসবে ডিসেম্বর একত্রিশে কি আপনি কিনা ব্যাচা করেছেন মুনাফা নির্ণয় করতে বলেছে তো মুনাফার সূত্র কি ভাই বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় তো এখানে কি বিক্রয় আছে না বিকৃত পণ্যের ব্যয় আছে একত্রিশ তারিখে যে এটা আসবে ডিসেম্বর একত্রিশে কি বিক্রয় আছে না বিকৃত পণ্যের ব্যয় আছে যে এটা আসবে বলেন তো ভাই হুম বলেন কিছু আছে এখানে তো ক্রয় করেছি তো এখানে কি লেখা আছে কোথাও যে মুনাফার সূত্র ক্রয় লেখা আছে মুনাফার সূত্র বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় তো বিক্রয় আছে কোথায় দেখেন তো এই যে দেখেন বিক্রয় আছে একশো পঞ্চাশ নয় টাকা করে তো এই বিক্রয় মূল্যের কাজ কখন হবে যখন আমরা বিক্রয় মূল্য নির্ণয় করব তখন তাহলে একশো পঞ্চাশ ইন্টু নয় কত হয় তেরোশো পঞ্চাশ এখন বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় মানে কি আপনি যে টাকায় ইস্যু করেছেন তাহলে ভাইয়া এই যে আমি বিক্রয় করেছি কত একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশ আমি ইস্যু করলাম কি দামে এই যে প্রারম্ভিক মজুদ থেকে ইস্যু করেছি ফার্স্ট ইন ফার্স্ট আউট না ফিফো পদ্ধতি তার মানে কি আমার হাতে যে দুইশো আছে এই যে হাতে দুইশো এই দুইশো থেকে আমি কি করব প্রথমে একশো পঞ্চাশ বিক্রি করব। তাহলে দুইশো থেকে একশো পঞ্চাশ যদি বিক্রি করি তাহলে কত করে বিক্রি করব। এই যে এখান থেকে বিক্রি করছি তার মানে পাঁচ টাকা করে সাতশো পঞ্চাশ বিক্রি করলাম তাহলে এই যে এখানে লিখেন একশো পঞ্চাশ ইন্টু পাঁচ সাতশো পঞ্চাশ এটাই বিকৃত পণ্যের ব্যয় ওকে ক্লিয়ার ভাইয়া বলেন সবাই বুঝছেন বলেন ওকে প্র্যাকটিস দিতে হবে হ্যাঁ এগুলো পরীক্ষায় আসে নেক্সটে যাই আমরা দেখেন এখানে কি বলেছে পড়েন প্রারম্ভিক মজুদ একক চার টাকা দরে ছয়শো একক চলতি মাসে ছয় টাকা দরে চারশো একক ক্রয় করা হয় বিক্রয় আট টাকা দরে আটশো একক হলে ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য কত জানতে চেয়েছে কি জানতে চেয়েছে সমাপনী মজুদের মূল্য তাহলে ভাইয়া সমাপনী মজুদের মূল্য যদি জানতে চাই তাহলে এই যে বিক্রয় যে আট টাকা করে করেছে এটার কি কোনো কাজ আছে আট টাকা দরে বিক্রয়ের যে টাকা দেওয়া আছে এটার কি কোনো কাজ আছে এটার কোনো কাজ নাই কেন ভাইয়া সমাপনী মজুদ নির্ণয় করতে বলেছে সেজন্য কাজ নাই যদি আমাকে বিক্রয় মূল্য নির্ণয় করতে বলতো তখন সেটার কাজ হতো তাই না ভাইয়া এখানে বলেছে মজুদ নির্ণয় করো সেজন্য এই যে বিক্রয় কয় টাকা করে করছে এটার কোনো কাজ নাই ক্লিয়ার কিন্তু এখন আমাকে কোন পদ্ধতি বলছে ভাইয়া আমাকে বলছে ভারযুক্ত গড় পদ্ধতি তাই না তাহলে এখন আমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে কেমনে করবো দেখি কিছুই না ওই যে প্রারম্ভিক মজুদ আর ক্রয়কে লিখে নেবেন আগে প্রারম্ভিক মজুদ চার টাকা করে ছয়শ একক কত হয় চার ছয় চব্বিশশো তাই না ভাইয়া ক্রয় করেছি কি ছয় টাকা দরে চারশো একক এটা ক্রয় তাহলে কি বলেছে ছয় টাকা দরে চারশো একক এখানেও কত হয় চব্বিশশো হয় রাইট এখন আমাকে কি বলেছে এরপরেই বলেছে বিক্রয় তাহলে এখন বিক্রয়টা কি করে করব। টোটাল একক যোগ দেন একক যোগ করলে কত হইল এক হাজার আর এখানে করলে কত হচ্ছে আটচল্লিশশো এখন তাহলে আমাকে একক প্রতি বিক্রয় বের করতে হবে সরি একক প্রতি ইস্যুর যে দামটা সেটা বের করতে হবে টকে যেটা করলাম আটচল্লিশশো টাকা ভাগ এক হাজার তাহলে কত হয় চার দশমিক আট হয় তাই না ভাইয়া এই যে চার দশমিক আট হইলো না এখন আমরা কি করবো ভাইয়া এই চার দশমিক আট আমার কি হইল। এই চার দশমিক আট হচ্ছে আমার ইস্যুর মালের একক পেলাম এখন আমরা কি করব ভাইয়া দেখেন বিক্রয় করেছি আমি কত আটশো একক আটশো একক আমি বিক্রি করেছি তাই না তাহলে আটশো একক যদি আমরা বিক্রি করি তাহলে কেমনে করব আটশো ইন্টু এই যে এই টাকা দিয়ে হবে ঠিক আছে এটা তো লিপো ফিপো না যে আগে এখান থেকে দিব আমাদের দিতে হবে এই টাকা দিয়ে আটশো ইন্টু চার দশমিক আট তাহলে কত হয় ভাইয়া বলেন তো আটশো ইন্টু চার দশমিক আট দিলে কত হয় চার আটে বত্রিশশো বত্রিশশোর সাথে আট আটে চৌষট্টি ছয়শো চল্লিশ তাহলে কত হয় দেখেন তো আটত্রিশশো চল্লিশ তাই না আটত্রিশশো চল্লিশ তাহলে এখন আমাদের এই যে আটচল্লিশশো টাকা থেকে আটত্রিশশো চল্লিশ টাকার পণ্য আমি ইস্যু করে দিলাম তাহলে হাতে থাকবে কত এটা থেকে এটা বাদ দেন হাতে থাকবে কত হাতে থাকবে সম্ভবত নয়শো টাকা তাই না তাহলে এই নয়শো ষাট টাকায় হবে আমার কি সমাপনী মজুদ ওকে এটা হচ্ছে আমার কি ছিল ইস্যু ছিল তারপরে ইস্যু বা বিক্রয় করার পরে হাতে যেটা থাকে সেটাই হচ্ছে আমার কি সমাপনী মজুদ সবাইকে বুঝতে পেরেছি ভাইয়া বলেন তো কি বুঝতে পেরেছি আটশো দিয়ে কেন গুণ করবেন আরে ভাই এখানে যে আটশো যে আপনি বিক্রি করছেন সমাপরি মজুদ মানে কি হাতে যত আছে সেখান থেকে যেটা বিক্রি করছেন সেটা বাদ দিয়ে দেন তা হাতে আছে কত প্রারম্ভিক মজুদ আর ক্রয় মিলে টোটাল হাতে আছে এক হাজার একক আটচল্লিশশো টাকা এখান থেকে এই যে বিক্রি করছেন বিক্রিটা বাদ দিয়ে দেন যতটা হাতে আছে সেখান থেকে বিক্রয়টাকে বাদ দিয়ে দেন তাহলে বিক্রয় বাদ দিলে কি বিক্রয় মানে কি চলে গেল না তাহলে চলে যাওয়ার পরে হাতে আছে কত নয়শো ষাট এই নয়শো ষাটই হচ্ছে সমাপনী মজুদ বিক্রি করার পরে হাতে যেটা থাকে সেটাই সমাপনী মজুদ ঠিক আছে বিক্রি করার পর যেটা হাতে থাকে সেটাই সমাপনী মজুদ ঠিক আছে বিক্রি করার পর হাতে যেটা থাকে সেটাই সমাপনী মজুদ প্রারম্ভিক মজুদ মানে কি এই যে প্রারম্ভিক একক মানে আপনার বছরের প্রথমে হাতে আছে একশো টাকা নতুন করে কিনলেন একশো পঞ্চাশ টাকার জিনিস তাহলে আপনার হাতে এখন কয় টাকার জিনিস থাকবে দুশো পঞ্চাশ টাকার জিনিস থাকবে এখন আপনাকে বলেছে এই জিনিসের মধ্যে থেকে তুমি একশো টাকার জিনিস বিক্রি করে দাও তাহলে তোমার হাতে কত থাকবে বিক্রি মানে চলে যাওয়া সেই জন্য বিক্রয়টাকে আমি মাইনাস করে দিব তাহলে একশো টাকার জিনিস আমি বিক্রয়টাকে দিয়ে দিলাম তাহলে হাতে এখন থাকবে কত একশো পঞ্চাশ তাহলে বিক্রি করার পর হাতে যেটা থাকে সেটাই হচ্ছে আমার সমপরি মজুদ বিক্রি করার পরে হাতে যেটা থাকে সেটাই সমপরি মজুদ ঠিক আছে এখন এটা আমি আরেকবার বলি আপনাদেরকে দেখেন আমি প্রথমে বলেছি প্রারম্ভিক মজুদ আর ক্রয়টাকে লিখে নিবে চার টাকা দরে ছয়শ একক চার টাকা দরে ছয়শ একক কত টাকা হয় ছয় টাকা টাকা ধরে চারশো একক ঠিক আছে কত হয় এখানেও চব্বিশশো টাকা হয় ওকে তাহলে প্রারম্ভিক আর ক্রয় তাহলে মোট আমার হাতে আছে কত মোট আমার হাতে আছে এক হাজার একক কত টাকা ভাইয়া আটচল্লিশশো টাকা এক হাজারটা জিনিস আছে যার দাম আটচল্লিশশো টাকা কোন পদ্ধতি বলেছে ভারযুক্ত গড় পদ্ধতি বলেছে তো ভারযুক্ত গড় পদ্ধতি বললে আমাকে গড় করে নিতে হবে না ভাইয়া তো সেই গড়টা আমি এখন করে নিই কিভাবে গড় করে নিব টাকাটা থাকবে ওপরে আটচল্লিশশো ভাগ দিব কি দিয়ে একক দিয়ে ভাগ দিব তাহলে কত হয় ফোর হয় ঠিক আছে তার মানে আমি যখন বিক্রয় করব এখানে তখন আমাকে এই টাকা দিয়ে আমাকে হিসাব করতে হবে ঠিক আছে এটাই গড় পদ্ধতির নিয়ম তাহলে এখন দেখেন আমাকে কি বলেছে বিক্রয় তাহলে আমরা জানি এই বিক্রয়ের টাকাটা আসবে না কেন আসবে না কারণ সমাপনী মজুদ নির্ণয় করছি নির্ণয়ে এই বিক্রয়ের টাকা আসবে না তাহলে আসবে কোনটা আটশো একক তাই না তাহলে আটশো একক কত করে এই যে এটা নিয়ে কাজ করতে হবে যেহেতু ভারযুক্ত গড় পদ্ধতি সেজন্য গড় বের করে নিয়েছি তাহলে ফোর পয়েন্ট এইট কত হয় এটা হচ্ছে বিক্রয় কিন্তু ওকে ওই যে চার আটে বত্রিশ আর আটত্রিশশো চল্লিশ হয় তাই না তাহলে আটচল্লিশ থেকে আটত্রিশশো চল্লিশ বাদ দিলে নয়শো ষাট টাকা হয় এই নয়শো ষাট টাকার জিনিস আপনার হাতে আছে দ্যাট মিনস এটাই সমাপনী মজুদ ওকে টোটাল ছিল এত টাকার জিনিস এখান থেকে আপনি বিক্রি করে দিলেন এত টাকার জিনিস তাহলে হাত থেকে যদি বিক্রিটা চলে যায় তাহলে এটাই হচ্ছে আমার সমাপনী মজুদ ক্লিয়ার বলেন ঠিক আছে বোঝা গেছে কয়েকজন বেয়াদব ক্লাসের মধ্যে ঢুকেছে দেখছি এক্সামের আর পঁচিশ দিন এই চ্যাপ্টারে এত প্রবলেম একজন বলছে আর একজন কি বলছে ক্লাস করতে ভালো লাগে না টাটা আচ্ছা ভালো না লাগলে ক্লাস করার কি দরকার চলে যান টাইম ওয়েস্ট করতে লাভ নাই এই টাইম অন্য অন্য জায়গায় ইনভেস্ট করেন অনেক লাভ করবেন ঠিক আছে ওকে ঠিক আছে এটা একটু কঠিন কঠিন কিছু না ভাইয়া প্রথম দিন শুনলে কঠিন লাগবেই ওকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে ওকে দ্যাট আমাদের লিফোপিপো থেকে যা এগুলো একটু দেখে যাই হ্যাঁ লিফোপিফো থেকে যা শিখাইলাম এগুলো একটু দেখে যাই এরপরে আমরা শিখব কি শিখবো বলেন এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির ঠিক আছে এরপর আমরা যেটা শিখবো কি এরপর আমরা শিখবো হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন ঠিক আছে ওকে হ্যাঁ ওকে হ্যাঁ তাহলে যৌথ মূলধনী থেকে আমরা বেশ কিছু জিনিস শিখি এখানে কয়েকটা জায়গায় আপনাদের প্রবলেম আছে এই জায়গাগুলোতে আমি একটু টার্গেট করে পড়াই ঠিক আছে হ্যাঁ কোম্পানির মূলধন আচ্ছা একটু দাঁড়ান আচ্ছা তাহলে দেখেন একটা একজন প্রশ্ন করেছিল ঠিক আছে একজন প্রশ্ন করেছিল সেটা হচ্ছে ফেরত সংক্রান্ত তাই না আচ্ছা তাহলে ফেরত সংক্রান্ত জিনিসটা আমি একটু বুঝাই দিই হ্যাঁ ফেরতে মনে হয় অনেকজনের আপনাদের তাই না আপনাদের যাদের ফেরতে প্রবলেম আছে একটু জিনিস দেখেন ঠিক আছে যাদের ফেরতে প্রবলেম আছে ঠিক আছে দেখেন যাদের ফেরতে প্রবলেম আছে তারা এই জিনিসটা দেখেন আচ্ছা এই প্রশ্নে আপনাদের ফেরতের প্রবলেম আছে বেশ কিছু তাই না ভাইয়া দেখেন তো এই ফেরতের প্রবলেমগুলো আমি একটু শেখাই দিই ঠিক আছে আমি ফেরতের জিনিসটা একটু আপনাদের শেখাই দিই দেখেন ভালো করে বুঝেন দেখেন সরবরাহ মানে কার সরবরাহকারী কে জানেন যার কাছ থেকে আমরা পণ্য কিনি সরবরাহকারী মানে হচ্ছে যার কাছ থেকে আমরা পণ্য কিনি তাহলে পণ্য কিনে সে পণ্যটা কোথায় যে জমা হয় জানেন পণ্য কিনে পণ্যটা এই যে গুদামে যে জমা হয় ঠিক আছে ভাইয়া গুদামে যে জমা হয় আর এই লিপোফিফোর অঙ্কে আমরা দেখবো আমাদের গুদামে যদি আসে তাহলে প্রাপ্তি এই গুদামের মধ্যে যদি মাল আসে তাহলে আমাদের কি হবে মানে গুদামে যদি আসে ঠিক আছে দেখেন গুদামে যদি আসে তাহলে আমরা কি করব। গুদামে আসলে প্রাপ্তি হবে ওকে ভাইয়া আর গুদাম থেকে চলে গেলে ঠিক আছে গুদাম থেকে চলে গেলে কি হবে ভাইয়া গুদাম থেকে চলে গেলে ইস্যুর মধ্যে যাবে ক্লিয়ার ভাইয়া কনসেপ্ট বলেন গুদামে যদি কোনো কিছু আসে তাহলে সেটা আমরা প্রাপ্তির ঘরে বসাবো আর গুদাম থেকে কোনো কিছু চলে গেলে ইস্যুর ঘরে বসাবো ওকে ভাইয়া এখন দেখেন প্রথমে আছে কে সরবরাহকারী আছে এই সরবরাহকারীর কাছ থেকে পণ্যটা কি যাবে দেখেন তো প্রথমে লিখেছে সরবরাহকারী তারপরে গুদাম তারপরে কারখানা ভাইয়া এই সরবরাহকারীর কাছ থেকে কি পণ্য গুদামে যাওয়ার সম্ভাবনা আছে না সরবরাহকারীর কাছ থেকে পণ্যটা আমি যখন কিনবো তখন সবার প্রথমে গুদামে যাবে ঠিক আছে ভাইয়া সবার প্রথমে কোথায় যাবে গুদামে যাবে তাহলে ভাইয়া বলেন তো গুদাম থেকে ফেরত কথা যখন বলবে তখন গুদাম থেকে ফেরত কি যার কাছ থেকে আমি কিনেছি তাকেই ফেরত দেবো না আমি যার কাছ থেকে আমি কিনেছি আমি তো তাকেই ফেরত দিব নাকি সরবরাহকারী কাছ থেকে কিনে কোথায় যোগ হয় গুদামে যায় তাহলে যদি বলে গুদাম থেকে ফেরত তাহলে গুদাম থেকে ফেরত কি আমি কারখানায় দিব না গুদাম থেকে ফেরত আমি যার কাছ থেকে কিনেছি তার কাছেই দিব অবশ্য সরবরাহকারীকে দিব তাহলে যদি বলে গুদাম থেকে ফেরত কি যদি বলে ভাইয়া গুদাম থেকে ফেরত ওকে গুদাম থেকে ফেরত গুদাম থেকে ফেরত মানে কি গুদাম থেকে পণ্য চলে যেয়ে সরবরাহকারীর কাছে চলে গেল গুদাম থেকে ফেরত মানে কি গুদাম থেকে ফেরত মানে কি গুদাম থেকে মাল চলে গেল আর গুদাম থেকে মাল চলে গেলে কি হবে ভাইয়া ইস্যু হবে ওকে ইস্যু হবে এখন যদি বলে সরবরাহকারীকে ফেরত সরবরাহকারীকে ফেরত ভাইয়া দেখেন তো সরবরাহকারীকে কে ফেরত দেয় সরবরাহকারীকে কারখানা ফেরত দিতে পারবে না গুদামি সরবরাহকারীকে ফেরত দিবে গুদামি কিন্তু সরবরাহকারীকে ফেরত দিবে তার মানে সরবরাহকারীকে ফেরত বললে কি হবে গুদাম থেকে মাল চলে যাচ্ছে এটিও কি হবে ইস্যু হবে ওকে এখন যদি বলে গুদাম থেকে মাল কিন্তু যাবে কারখানায় ঠিক আছে ভাইয়া গুদাম থেকে মাল কোথায় যায় কারখানায় যাই ওকে এখন যদি তাহলে আপনাকে বলে কারখানা হতে ফেরত তাহলে কারখানা থেকে ফেরত বললে কি হবে কারখানা থেকে মালটা কই যায় ঢুকবে গুদামে ঢুকবে আর গুদামে মাল ঢোকা মানে কি হয় প্রাপ্তি হয় তাহলে আপনাকে যদি বলে কারখানা হতে ফেরত কারখানা হতে ফেরত মানে কি মালটা কোথায় এসে ঢুকবে বলেন তো কারখানা থেকে গুদামে যাবে তার গুদামে মাল আসা মানে কি করব আমি প্রাপ্তির ঘরে বসাবো ঠিক আছে তাহলে সেটা কই যাবে প্রাপ্তিতে যাবে সবাই কি বুঝছেন বলেন তো সবাই কি বুঝছেন আমি যেটা বোঝাইতে চাইলাম বলেন সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া সবাই কি বুঝতে পেরেছেন তাহলে আমাদের গুদামে যদি মাল আসে গুদামে মাল কখন আসবে কারখানা থেকে ফেরত দিলে মালটা কিন্তু গুদামে যাবে এটা কিন্তু সরবরাহকারীর কাছে যাবে না তাহলে কারখানা থেকে ফেরত মানে গুদামে ঢুকবে আর গুদামে ঢুকলে কি হবে প্রাপ্তি হবে গুদাম হতে ফেরত তাহলে গুদাম হতে ফেরত মানে কি গুদামে চলে যাচ্ছে সরবরাহকারীকে ফেরত সরবরাহকারীকে ফেরত কে দিবে গুদাম দিবে গুদাম থেকে চলে যাচ্ছে সেটিও ইস্যু হবে বুঝতে পেরেছেন এই তিন প্রকার ফেরতই আসে এই তিন প্রকার ফেরতই পরীক্ষায় আসে এর বাইরে তো বুঝতেই পারছেন যদি আপনাকে ক্রয় ফেরত বিক্রয় ফেরত বলে তাহলে তো বুঝতেই পারছেন ক্রয় ফেরত মানে প্রাপ্তি বিক্রয় ফেরত মানে ইস্যু ঠিক আছে এভাবে ঠিক আছে ক্রয় ফেরত মানে ইস্যু হ্যাঁ ক্রয় ফেরত মানে ক্রয় থেকে চলে যাচ্ছে ক্লিয়ার ভায়া এই হচ্ছে জিনিস হ্যাঁ এই চারটা মুখস্থ রাখবেন মানে মনে রাখবেন তাহলে দেখবেন হয়ে যাবে আপনার ওকে নেক্সট আ যায় আমরা দেখেন এগুলো আমরা খুব সহজে আগাবো দেখেন শেয়ার বিক্রয় লব্ধ অর্থকে কি বলে শেয়ার বিক্রি করে যে অর্থ পাই তাকে আমরা কি বলি বলেন তো শেয়ার মূলধন বলে তাই না ভাইয়া এগুলো সবাই জানি ঠিক আছে ক্লিয়ার ঠিক আছে ওকে নেক্সটে যাই আমরা এখন কি বলছে মূলধনের অসম মূল্যের অংশকে কি বলে মূলধনের অসম অংশ বলেছে না তাহলে অসম অংশ মানে হচ্ছে স্টক ঠিক আছে আর যদি বলে সমান অংশ মূলধনের সমান অংশ বা ক্ষুদ্রতম অংশ তখন কিন্তু হয়ে যাবে কি ভাইয়া তখন কিন্তু হয়ে যাবে শেয়ার বোঝা গেছে ভাইয়া তখন কিন্তু হয়ে যাবে শেয়ার ক্লিয়ার নেক্সট যায় আমরা দেখেন এই যে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে ঠিক আছে এখন দেখেন এই জায়গাতে আমরা একটু ভালো করে বুঝি একশো টাকা মূল্যের শেয়ার নব্বই টাকা ইস্যু করা হলে শেয়ার মূলধন কত টাকা হিসাবভুক্ত হবে ভাইয়া শেয়ার মূলধন মানে সব সময় শেয়ারের অভিহিত মূল্য মনে থাকবে শেয়ার মূলধন মানে কি বললাম দেখেন শেয়ার মূলধন মানে কি শেয়ার মূলধন সমান শেয়ারের অভিহিত মূল্য মনে থাকবে শেয়ার মূলধন নির্ণয় করতে বললে কি করে করতে হবে শেয়ারের অভিহিত মূল্যটাই শেয়ার মূলধন হবে মনে থাকবে ভাইয়া তো দেখেন একশো টাকা মূল্যের শেয়ার শেয়ারের আসল মূল্যটাই হচ্ছে শেয়ারের অভিহিত মূল্য নব্বই টাকা ইস্যু করেছেন নব্বই টাকা ইস্যু মানে হচ্ছে এটা বিক্রয় মূল্য ঠিক আছে তো বিক্রয় মূল্য কখনো শেয়ার মূলধন হয় না শেয়ারের আসল মূল্যটাই শেয়ার মূলধন হবে তাহলে শেয়ার মূলধন কত টাকা হবে আপনি যত টাকাই বিক্রি করেন না কেন শেয়ারের আসল টাকাটাই হবে শেয়ার মূলধন মনে থাকবে ভাইয়া শেয়ারের আসল টাকাটাই কি হবে শেয়ার মূলধন হবে তাহলে এখানে উত্তর কি হবে এখানে উত্তর হবে একশো টাকা ওকে এখানে উত্তর হবে একশো টাকা দেখেন এটা ভালো করে বোঝেন বিলিখিত মূলধনের পরিমাণ কত ভাইয়া দেখেন একটা জিনিস আপনাকে শেখাই দিই একটা জিনিস শেখাই দিই দেখেন নোট করেন আদায়কৃত মূলধন বিলিখিত মূলধন পরিশোধিত মূলধন শেয়ার মূলধন তলবকৃত মূলধন ওকে ভাইয়া এগুলোর যেটাই নির্ণয় করতে বলুক না কেন এগুলো একই জিনিস ওকে ভাইয়া আমার কথা কি বুঝতে পেরেছেন আমার কথা কি বুঝতে পেরেছেন বিলিকিত মূলধন ঠিক আছে বিলিকিত মূলধন আদায়কৃত মূলধন পরিশোধিত মূলধন শেয়ার মূলধন বা তলবকৃত মূলধন এটা যেটাই বলুক না কেন এগুলো সব একই জিনিস কীভাবে নির্ণয় করবো আমি দেখব কতটি শেয়ার আমি বিলি করেছি কতটি শেয়ার আমি বিলি করেছি বিলিখিত শেয়ার ঠিক আছে ভাইয়া বিলিখিত শেয়ার গুণন শেয়ারের অভিহিত মূল্য কি মূল্য শেয়ারের অভিহিত মূল্য ওকে শেয়ারের অভিহিত মূল্য দিয়ে গুণ দিব যতটা শেয়ার আমি বিলি করেছি তাকে আমি কি করব শেয়ারের অভিহিত মূল্য দিয়ে গুণ দেব শেয়ারের অঙ্ক যদি সমহার হোক অধিহার হোক বা অবহার হোক যেটাই হোক না কেন আমাকে যদি আদায়কৃত মূলধন নির্ণয় করতে বলে বিলি লিখিত মূলধন নির্ণয় করতে বলে পরিশোধিত মূলধন নির্ণয় করতে বলে বা শেয়ার মূলধন বা তলকৃত মূলধন নির্ণয় করতে বলে আমি কি করব ভাইয়া শেয়ারের যে আসল দাম অভিহিত মূল্য ওই অভিহিত মূল্যকে আমি গুন কি দিয়ে বিলিখিত বা বিকৃত শেয়ারকের সংখ্যা দিয়ে মনে থাকবে ভাইয়া মনে থাকবে সবার কি মনে থাকবে এটা বলেন সবার কি মনে থাকবে তাহলে দেখেন এখানে কি বলেছে অনুমোদিত মূলধন দশ টাকা তাহলে যত টাকা করে প্রতিটি কত টাকা দশ টাকা এটি হচ্ছে আমার কি অভিহিত মূল্য এক লাখ শেয়ার আছে এক লাখ শেয়ারে বিভক্ত ইস্যুকৃত মূলধনের পরিমাণ আশি পার্সেন্ট তাহলে এক লাখের আশি পার্সেন্ট কত হয় দেখিত ভাইয়া এক লাখের আশি পার্সেন্ট হয় আমাদের আশি হাজার ঠিক আছে এই আশি হাজার কি আমাদের ইস্যুকৃত তাই না এখন কি বলেছে বিলিখিত মূলধনের পরিমাণ সত্তর পার্সেন্ট তাহলে এই বিলিখিত মূলধন কিসের সত্তর পার্সেন্ট ইস্যুকৃতর সত্তর পার্সেন্ট তো ইস্যুকৃত ছিল আশি হাজার এর সত্তর পার্সেন্ট তাহলে আশি হাজারের সত্তর পার্সেন্ট কত ভাইয়া ছাপান্ন হাজার এই ছাপান্ন হাজার শেয়ার কি আমার এই ছাপান্ন হাজার শেয়ার হচ্ছে আমার বিলিখিত শেয়ার একে আমি গুন দিব কি দিয়ে ভাইয়া শেয়ারের অভিহিত মূল্য অভিহিত মূল্য কত টাকা দশ টাকা তাহলে উত্তর কত হবে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা উত্তর কত হবে ভাইয়া পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সবাইকে বুঝছি উত্তর কত হবে আমার পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সবাইকে বুঝতে পেরেছি ভাইয়া বলেন ছাপান্ন হাজার শেয়ারের সংখ্যা আপনাকে বলেছে বিলিখিত মূলধনের পরিমাণ কত তাহলে মূলধনের পরিমাণ বের করতে কি করতে হবে বিলিখিত শেয়ার সংখ্যা ইন্টু শেয়ারের অভিহিত মূল্য তাই না ভাইয়া ওকে তাহলে উত্তর কত হইল পাঁচ লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে নেক্সটটা যাই আমরা দেখি কি বলছে দেখেন প্রতিটি দশ টাকা মূল্যের দশ হাজারটি শেয়ারের বিক্রয় মূল্য এক লাখ পাঁচ হাজার টাকা অন্যদিকে তিরিশ হাজার শেয়ারের বিক্রয় মূল্য দুই লাখ চুরানব্বই হাজার টাকা বাটটার পরিমাণ কত হবে বাট্টার পরিমাণ বাট্টা মানে কি ভাইয়া বাটটা মানে হচ্ছে অবহার বারটা মানে কি অবহার তাহলে অবহার কত সেটা জিজ্ঞাসা করছে ঠিক আছে ভাইয়া অবহার কত সেটা জিজ্ঞাসা করছে দেখেন দশ টাকা শেয়ারের মূল্য দশ হাজারটি শেয়ার তাহলে দশ হাজারটি শেয়ার দশ টাকা করে যদি আমি করি তাহলে আমার শেয়ার মূলধন দ্বারাই কত আমার শেয়ার মূলধন দ্বারাই এক লাখ টাকা এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার শেয়ার মূলধন তো এক লাখ টাকার শেয়ার আমি বিক্রি করেছি কয় টাকায় দেখেন তো ভাইয়া এক লাখ টাকা শেয়ার আমি বিক্রি করেছি বিক্রয় মূল্য কত এক লাখ পাঁচ তাহলে এক লাখ টাকার শেয়ার আমি এক লাখ পাঁচ টাকায় বিক্রি করছি তার মানে কি পাঁচ হাজার টাকা বেশি না ভাইয়া তাহলে বেশি দামে যদি বিক্রি করি এটাকে বলি আমরা অধিহার বেশি দামে বিক্রি করলে আমরা কি বলি অধিহার বলি প্রশ্নে কি অধিহারের পরিমাণ জানতে চাচ্ছে বাট্টার পরিমাণ জানতে চাচ্ছে তার মানে অবহারের পরিমাণ জানতে চাচ্ছে তার মানে এখানে কি নাই এখানে বাট্টা নাই এরপরে আসেন অন্যদিকে তিরিশ হাজার শেয়ার দুই লাখ চুরানব্বই হাজার টাকায় বিক্রি করছি তাহলে তিরিশ হাজার শেয়ার প্রতিটি শেয়ারের দাম কত প্রতিটি শেয়ারের দাম হচ্ছে দশ টাকা করে তাহলে দশ টাকা করে কত হয় তিন লাখ টাকা হয় এই তিন লাখ টাকা সমমূল্যের শেয়ার আপনি বিক্রি করছেন কত টাকায় দুই লক্ষ চুরানব্বই হাজার টাকায় বিক্রি করছেন তার মানে দেখেন তো ভাইয়া ছয় হাজার টাকা আপনি কম দামে বিক্রি করছেন না এই ছয় হাজার টাকা আপনি কম দামে বিক্রি করছেন তার মানে কম দামে বিক্রি করা মানে কি বাট্টা বা অবহার তাহলে এখানে বাট্টা বা অবহারের পরিমাণ কত হবে ভাইয়া বাট্টা বা অবহারের পরিমাণ হবে ছয় হাজার টাকা কি বুঝছি ভাইয়া বলেন ছয় হাজার টাকা আমার কি হবে বাট্টা হবে ক্লিয়ার ওকে সবাই তো পারেন সহজ আছে নেক্সটে যাই আমরা দেখি গ্রিন কোম্পানি অনুমোদিত মূলধনের পরিমাণ দশ টাকা মূল্যের পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত ইস্যুকৃত শেয়ার মূলধনের পরিমাণ অনুমোদিত মূলধনের আশি পার্সেন্ট এবং বিলিখিত মূলধনের পরিমাণ ইস্যুকৃত মূলধনের নব্বই পার্সেন্ট হলে উক্ত কোম্পানির বিলিখিত মূলধনের পরিমাণ কত তাহলে ভাইয়া দেখি আমরা অঙ্কটা করি পঞ্চাশ হাজার শেয়ার কি বলেছে আমার অনুমোদিত এর আশি পার্সেন্ট আমার কি ভাইয়া এর আশি পার্সেন্ট হচ্ছে ইস্যুকিত তাহলে আশি পার্সেন্ট করলে কত হয় পাঁচ আটে চল্লিশ চল্লিশ হাজার আমার কি ভাইয়া চল্লিশ হাজার ইস্যুকৃত ওকে এখন বলেছে বিলিখিত মূলধনের পরিমাণ ইস্যুকৃত মূলধনের নব্বই পার্সেন্ট তাহলে ইস্যুকৃত আছে কত চল্লিশ হাজার এই চল্লিশ হাজারের নব্বই পার্সেন্ট কত হয় ছত্রিশ হাজার এই ছত্রিশ হাজারই আমার বিলিখিত এখন কি বলেছে বিলিখিত মূলধনের পরিমাণ কত শেয়ার সংখ্যা হচ্ছে ছত্রিশ হাজার একে আমরা গুন্দিবকি দিব কি দিয়ে শেয়ারের অভিহিত মূল্য দিয়ে তাই না যেহেতু আমাকে মূলধন নির্ণয় করতে বলেছে তাহলে অভিহিত মূল্য দশ টাকা করে তাহলে কত হবে তিন লক্ষ ষাট হাজার এই তিন লক্ষ ষাট হাজারই হচ্ছে আমার কি বিলিখিত মূলধনের পরিমাণ সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া বলেন তিন লক্ষ ষাট হাজারই আমার বিলিখিত মূলধনের পরিমাণ ভেরি গুড থ্যাংক ইউ নেক্সট যাই আমরা দেখি দেখেন কি বলেছে আদায়কৃত মূলধনের পরিমাণ কত ভাইয়া একটা কথা আমি বলেছিলাম মনে আছে আদায়কৃত মূলধন বলুক আর পরিশোধিত মূলধন বলুক আর কি মূলধন বলুক ভাইয়া শেয়ার মূলধন বলুক বা আমার তলবকৃত মূলধন বলুক তাই না ভাইয়া যেটাই বলুক না কেন আমরা কি করবো আমরা দেখব কয়টা শেয়ার বিলি বা বন্টন করেছি ওই শেয়ারের সংখ্যাকে গুণ দিব কি দিয়ে শেয়ারের অভিহিত মূল্য দিয়ে অঙ্ক আমার অধিহার হোক সমহার হোক আর অবহার হোক আমার দেখার কোনো দরকার নাই আমাকে যদি বলে আদায়কৃত মূলধন বের করো পরিশোধিত মূলধন বের করো শেয়ার মূলধন বের করো বা তলবকৃত মূলধন বের করো এগুলো আমাকে বের করতে বললেই আমি দেখবো যে কয়টা শেয়ার আমি বিলি করেছি বা বিক্রি করেছি ওই শেয়ারের সংখ্যাকে আমি শেয়ারের অভিহিত মূল্য দিয়ে গুণ দিব ভাইয়া দেখি তো এখানে কয়টা শেয়ার আমি বিক্রি করেছি দেখি প্রতিটি শেয়ার দশ টাকা মূল্যের তার মানে এই দশ টাকাই হচ্ছে আমার কি মূল্য দশ টাকায় আমার অভিহিত মূল্য এটি আমার জন্য প্রয়োজন সত্তর হাজার শেয়ারে বিভক্ত এত টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হয় প্রতিটি শেয়ার টাকা ষাট পার্সেন্ট শেয়ার জনসাধারণের কাছে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে তাহলে আমরা হাজার শেয়ারের ষাট পার্সেন্ট কত হয় বলেন তো ছয় সাতে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ হাজার শেয়ার আমি কি করেছি ভাইয়া দেখেন তো আমি বিয়াল্লিশ হাজার শেয়ার বিক্রির জন্য ইস্যু করেছি দশ পার্সেন্ট অতিরিক্ত আবেদন পাওয়া গেল ইস্যুকৃত শেয়ার যথারীতি বন্টন করা হলো তাহলে ইস্যুকৃত শেয়ার কত ছিল বিয়াল্লিশ হাজার এটাই আমি কি করেছি বন্টন করেছি দ্যাট মিনস বিলি করেছি তার মানে আমি কয়টা শেয়ার বিলি করেছি বিয়াল্লিশ হাজার শেয়ার এটাকে আমি দিব কি দিয়ে জানতে চাচ্ছে আদায়কৃত মূলধনের পরিমাণ কত আমি গুন্দিব শেয়ারের অভিহিত মূল্য দিয়ে কি দিয়ে ভাইয়া অভিহিত মূল্য দিয়ে তাহলে কত টাকা হবে চার লক্ষ বিশ হাজার টাকা হবে অঙ্ক আমার অধিহার অবহার না সমহারের দেখার কোনো দরকার নাই ক্লিয়ার ভাইয়া আমাকে আদায়কৃত মূলধন নির্ণয় করতে বলেছে পরিশোধিত বা শেয়ার মূলধন বা তলবকৃত যেটাই বলুক না কেন আমি দেখব কয়টা শেয়ার আমি বিলি বন্টন করেছি বিয়াল্লিশ হাজার শেয়ার আমি বিলি বন্টন করেছি একে আমি গুন দিব দিয়ে শেয়ারের আসল দাম দিয়ে অভিহিত মূল্য দিয়ে তাহলে আমি সেটা পেয়ে যাব সবাই ক্লিয়ার ভাইয়া বলেন সবাই কি ক্লিয়ার বলেন হ্যাঁ 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 সবই সেম সবাইকে ক্লিয়ার একজন বলছে সাত লাখ হবে সে না দেখে সাত লাখ হবে একজন বলছে লাখ হবে প্রশ্নে কি চাচ্ছে আর কি বলছে সে না লাখ এই ভুল ভুল কি এই যে দুই টাকা অধিকার আছে না আমরা শেয়ার মূলধন বের করার সময় বারো টাকা ইন্টু বিয়াল্লিশ হাজার করি কি এমন পাবলিক অনেকে আছেন না এমন পাবলিক অনেকে আছেন না ভাইয়া এমন পাবলিক অনেকে আছেন কিন্তু এটা কি করা যাবে এটা করা যাবে না ঠিক আছে তাহলে এটা কিন্তু করা যাবে না ঠিক আছে অধিহারের টাকাটা কোথায় ব্যবহার হবে অধিহারের টাকা অধিহারের পরিমাণ নির্ণয়ে ব্যবহার হবে ঠিক আছে শেয়ার মূলধন আলাদা হিসাব শেয়ার অধিহার আলাদা হিসাব ক্লিয়ার ভাইয়া যখন বলবে অধিহারের পরিমাণ নির্ণয় করো তখন অধিহারের টাকা দিয়ে আমরা অধিহার নির্ণয় করব। এখানে বলেছে শেয়ার মূলধন নির্ণয় করো শেয়ার মূলধন মানে অভিহিত মূল্য দিয়ে গুণ দিব ক্লিয়ার ভাইয়া সবাই বলেন ঠিক আছে ওকে नेक्स्ट আসে আমরা দেখি नेक्स्ट কি বলছে দেখেন ব্যাংক জমার উদ্বৃত্ত কত এখন আমাকে বলছে ব্যাংক জমাতে কত টাকা থাকবে ঠিক আছে তাহলে আমরা দেখি তো ভাইয়া ব্যাংক জমাতে কত টাকা থাকে তাহলে ব্যাংক জমার টাকাটা আসে কখন ব্যাংক জমার টাকা আসে শেয়ার আবেদনের সময় ঠিক আছে আবেদনের সময় আমরা ব্যাংক জমার টাকা আসে আর ব্যাংকের টাকা চলে যায় কখন যখন আবেদনের টাকা ফেরত দেয়া হয় তাই না ভাইয়া আবেদনের টাকা যখন আমরা কি করি ফেরত দিই তখন হচ্ছে ব্যাংক জমার কাজ হয় তাহলে এখানে দেখেন তো কয়টি শেয়ারের আমি আবেদন পেয়েছি ষাট হাজার শেয়ার জনসাধারণের কাছে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে দশ পার্সেন্ট অতিরিক্ত আবেদন পাওয়া যায় তাহলে ষাট পার্সেন্টের সাথে দশ পার্সেন্ট অতিরিক্ত টোটাল আমি কত শেয়ারের আবেদন পেয়েছি ভাইয়া সত্তর পার্সেন্ট শেয়ারের আবেদন পেয়েছি ঠিক আছে ভাইয়া তাহলে কয়টা শেয়ারের সত্তর পার্সেন্ট সত্তর হাজার শেয়ারের সত্তর পার্সেন্ট শেয়ারের আবেদন পেয়েছি তার মানে ঊনপঞ্চাশ হাজার শেয়ারের আমি আবেদন পেয়েছি ওকে এখন ভাইয়া বলেন তো আপনি যদি অধিহারে শেয়ার বিক্রি করেন তাহলে ওই লোকগুলো অধিহারে শেয়ার কিনতে না তার মানে আবেদনের টাকা অবশ্যই অধিহার বা অবহার যোগাই আপনি পাবেন ওকে ভাইয়া অধিহারে আপনি শেয়ার বিক্রি করতে যাচ্ছেন বেশি দামে শেয়ার আপনি বিক্রি করছেন তাহলে শেয়ার হোল্ডাররা বেশি দামে শেয়ার কিনতে চাবে না তাহলে দশ টাকা শেয়ার যদি আপনি বারো টাকায় বিক্রি করেন আপনি বারো টাকায় পাবেন না অবশ্যই বারো টাকায় পাবেন তাহলে দেখেন ব্যাংকে যখন আপনি আবেদন পাবেন আপনি কি লিখবেন ব্যাংক জমা কত করে ভাইয়া আবেদন পেয়েছেন ঊনপঞ্চাশ হাজার তাহলে ঊনপঞ্চাশ হাজার গুণন বারো টাকা কত হয় বলেন তো এখানে দেখি ঊনপঞ্চাশের সাথে বারো গুণ করেন কত হয় দেখি ওড়পঞ্চাশের সাথে বারো গুণ করলে কত হয় ভাইয়া আটান্ন হয়েছে এখন দেখেন পাঁচ লক্ষ আশি হাজার এখন দেখেন আর কি হয়েছে আবেদনের টাকা ফেরত যখন দিব তখন সেটা কি হয়ে যাবে যখন আপনি টাকা ফেরত দিবেন ব্যাংক জমা কমে যাবে না এখন কয়টা টাকা আপনি ফেরত দিবেন দেখেন আপনি ইস্যুকৃত শেয়ার বন্টন করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয়া হলো ভাইয়া অতিরিক্ত আবেদন কত দশ পার্সেন্ট না অতিরিক্ত আবেদন অতিরিক্ত আবেদন কত দশ পার্সেন্ট তার মানে সত্তর হাজারের দশ পার্সেন্ট কত হয় ভাইয়া সাত হাজার আপনি অতিরিক্ত আবেদন পেয়েছেন তার মানে সাত হাজার শেয়ারের টাকা আপনি ফেরত দিবেন সাত হাজার ইন্টু আবেদন পাওয়ার সময় বারো টাকা করে পেয়েছিলেন ফেরত দেওয়ার সময় আপনি বারো টাকা করেই ফেরত দিবেন তাহলে সাত বারো কত হাজার হাজার টাকা টাকা তাহলে ব্যাংক জমার পরিমাণ পেয়ে যাবেন পাঁচ লক্ষ অষ্টআশি থেকে চৌরাশি হাজার বাদ দেন হ্যাঁ চৌরাশি হাজার ফেরত তাহলে পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ চার হাজার টাকা তাই না ভাইয়া পাঁচ লক্ষ চার হাজার টাকা এ পাঁচ লক্ষ চার হাজার টাকাই হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত সবাই কি বুঝতে পেরেছেন তাহলে ব্যাংক জমার উদ্বৃত্ত যখন বলবে তখন কি করে করব আমি শেয়ার আবেদনে যত টাকা পাবো সেটা আর ফেরত যদি দিই তাহলে মাইনাস হবে আবার অবলেখকের কমিশন প্রদান করলে মাইনাস হবে ব্যাংক চার্জ প্রদান করলে সেটাও মাইনাস হবে বুঝতে পেরেছেন দিলে আমরা কি পেয়ে যাবো দিলে আমরা ব্যাংক জমার পরিমাণ পেয়ে যাব ক্লিয়ার ভাইয়া সবাই বলেন বলেন এ তো সবাই তো বুঝতে পেরেছেন ঠিক আছে পাঁচ লক্ষ চার হাজার টাকা জি থ্যাংক ইউ নেক্সট যাই আমরা দেখেন আমাকে বলেছে অবহারের পরিমাণ কত তাহলে ভাইয়া অবহার বা অধিহার যেটারই পরিমাণ নির্ণয় করতে বলুক না কেন আমি দেখব যে কয়টি শেয়ার আমি বিলি করেছি ঠিক আছে তাহলে বিলিকিত বা বন্টনকৃত শেয়ার এটার সাথে আমি গন্ধিব কি জানেন শেয়ার প্রতি অবহার এটার সাথে আমি গুণ কি শেয়ার প্রতি অবহার তাহলে ভাইয়া দেখেন তো এখানে কয়টি শেয়ার আপনি বিলি করেছেন অনুমোদিত মূলধনের পরিমাণ পাঁচ লাখ পঞ্চাশ হাজার খানি শেয়ারে বিভক্ত এটা অনুমোদিত এক টাকা অবহারে পঁচিশ হাজার শেয়ার ইস্যু করে তাহলে আমি ইস্যু করেছি বা বিলি করেছি কয়টা শেয়ার ভাইয়া পঁচিশ হাজার শেয়ার তাই না তাহলে ইস্যুকৃত বিলিকৃত শেয়ার কত পঁচিশ হাজার শেয়ার গুণন কয়টাকা টাকা অবহারে অবহার হচ্ছে শেয়ার প্রতি এক টাকা করে তাহলে পঁচিশ হাজার এক কে পঁচিশ হাজার তাহলে অবহারের পরিমাণ কত ভাইয়া অবহারের পরিমাণ কিন্তু পঁচিশ হাজার ক্লিয়ার ভাইয়া অবহারের পরিমাণ বের করতে বললে অবশ্যই আপনি যতটা শেয়ার ইস্যু বা বিলি বা বন্টন করবেন ওই শেয়ারের সংখ্যাকে গুণ দিতে হবে শেয়ার প্রতি অবহার দিয়ে আপনি যদি মনে করেন আবেদনের শেয়ারকে গুণ দিব হবে না ক্লিয়ার ভাইয়া যতটা ইস্যু করেছেন বিলি করেছেন বা বন্টন করেছেন ওই শেয়ারকে শেয়ার প্রতি অবহার দিয়ে গুণ দিতে হবে মনে থাকবে ভাইয়া মনে থাকবে বলেন ওকে নেক্সটে যাই আমরা দেখেন নেক্সটে কি বলছে আমাদের এই যে আদায়কৃত মূলধন বের করতে বলেছে ভাইয়া এই আদায়কৃত মূলধন হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে এবং আমরা ভুল করে আসি ভাইয়া তাহলে মূলধন মূলধন মানে মানে কি আমি কয়টা শেয়ার বিক্রি করেছি দেখি তো ভাইয়া আমি শেয়ার বিক্রি করেছি কয়টা পঁচিশ হাজার শেয়ার আমি ইস্যু করেছি তাই না তাহলে এই পঁচিশ হাজার শেয়ারকে আমি গুন দিব কি দিয়ে আমি গুন দিব অভিহিত মূল্য দিয়ে তাই তো নাকি অভিহিত মূল্য কত টাকা ভাইয়া অভিহিত মূল্য কত টাকা অভিহিত মূল্য দেওয়া নাই তাহলে বের নি পঞ্চাশ হাজার করে তাহলে কত হবে তিন তিন কাটেন দশ টাকা তাই না ভাইয়া অভিহিত মূল্য আমার কত টাকা দশ টাকা তাহলে দশ দিয়ে গুণ দিয়ে দেন তাহলে কত হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার তাই না ভাইয়া বুঝছেন সবাই বলেন সবাই বুঝছেন ওকে ভেরি গুড তাহলে এগুলোও ভুল করা যাবে না ঠিক আছে ওকে ওকে অ্যাডমিশনে ক্যালকুলেটার এলাও না সমস্যা নাই অ্যাডমিশন যখন দিব আমরা তখন সবাই শিখে নিব কিভাবে কি করব দেখেন মোট অধিহারের পরিমাণ কত জিজ্ঞাসা করছে মোট অধিহারের পরিমাণ কত তাহলে দেখেন তো প্রতিটি দশ টাকা মূল্যের এত শেয়ারে বিভক্ত কোম্পানি তিরিশ হাজার শেয়ার তিন লক্ষ সত্তর হাজার টাকায় পঞ্চাশ হাজার শেয়ার ছয় লক্ষ চল্লিশ হাজার টাকায় বিলি করে তাহলে অধিহার কত তাহলে প্রথমে আমি বিলি করেছি কত তিন হাজার শেয়ার তিন লক্ষ সত্তর হাজার তাহলে তিন হাজার কথা ছিল কত ভাইয়া কত টাকা করে দশ টাকা করে তাহলে তিন হাজার তিন হাজার শেয়ারের দাম হওয়ার কথা ছিল তিন লাখ টাকা কিন্তু আমি বিক্রি করেছি তিন লক্ষ সত্তর হাজার টাকায় তাই না তাহলে এখানে অধিহার কয় টাকা এখানে অধিহার হচ্ছে সত্তর হাজার টাকা এরপরে আবার দেখেন পঞ্চাশ হাজার শেয়ার ছয় লক্ষ চল্লিশ হাজার টাকায় বিলি করেছেন তো পঞ্চাশ হাজার শেয়ারের দাম হওয়ার কথা ছিল কত ভাইয়া পঞ্চাশ হাজার শেয়ারের দাম হওয়ার কথা ছিল কিন্তু পাঁচ লাখ টাকা কিন্তু এই পাঁচ লাখ টাকার শেয়ার আপনি বিক্রি করছেন ছয় লাখ চল্লিশ হাজার টাকায় তাহলে কত বেশি দামে বিক্রি করলেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা বেশি দামে বিক্রি করছেন তাহলে এখানে সত্তর হাজার বেশি এখানে চল্লিশ হাজার বেশি তাহলে দুইটা যোগ করলে কত হবে ভাইয়া দুই লক্ষ দশ হাজার টাকা বেশি বিক্রি করছেন তাহলে এই দুই লক্ষ দশ হাজারই হবে অধিকারের পরিমাণ বুঝছেন সবাই বলেন সবাই বুঝছেন কিনা বলেন। বলেন সারাদিন সারাক্ষণ পড়াশোনা না করলে মাথার উপর দিয়েই যাবে হ্যাঁ একজন বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে ক্লাস কি প্রথম থেকে করছেন ক্লাস প্রথম থেকে না করলে মাথার উপর দিয়ে যাবে নিচে কখনো নামবে না বোঝা গেছে বোঝা গেছে ভাইয়া দুই লক্ষ চল্লিশ না দুই লক্ষ দশ ওকে দেখেন তিরিশ হাজার শেয়ার বিক্রি করছেন তাহলে তিরিশ হাজার শেয়ারের দাম কত ভাইয়া দশ টাকা করে প্রতিটা শেয়ার তাহলে তিন লক্ষ টাকা এই তিন লক্ষ টাকার শেয়ার আপনি বিক্রি করলেন কয় টাকায় তিন লক্ষ সত্তর হাজার টাকায় তার মানে কি বেশি দামে বিক্রি করছেন কত বেশি দামে বিক্রি করলেন সত্তর হাজার টাকা বেশি দামে বিক্রি করলেন বেশি দামে বিক্রি করা মানেই অধিহার ওকে ভাইয়া গেল এরপরে পঞ্চাশ হাজার শেয়ার আপনি দশ টাকা করে শেয়ারের আসল দাম তাহলে শেয়ারের আসল দাম কত পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকা শেয়ার আপনি ছয় লাখ চল্লিশ হাজার টাকায় বিক্রি করছেন তার মানে কম না বেশি দামে বিক্রি করছেন বেশি দামে কত বেশি এক লাখ চল্লিশ হাজার টাকা বেশি দামে বিক্রি করছেন তাহলে জানতে চেয়েছে মোট অধিহার কত কি বলেছে মোট অধিহার কত তাহলে এখানে অধিহার চল্লিশ এখানে অধিহার এখানে অধিহার সত্তর এখানে অধিহার এক লক্ষ চল্লিশ তাহলে দুইটা মিলে টোটাল অধিহার হচ্ছে দুই লক্ষ দশ বুঝছেন বলেন ঠিক আছে ক্লিয়ার ভাইয়া ওকে বেশি দাম অধিহার কম দাম অবহার ভেরি গুড এই তো দেখেন বিলিখিত মূলধন বলেছে আবার বলেছে না বিলিখিত মূলধন কত ভাইয়া তাহলে বিলিখিত মূলধন মানে কি ভাইয়া বিলিখিত মূলধন মানে হচ্ছে আমি দেখব কয়টা শেয়ার বিক্রি করছি সেটাকে আমি তার অভিহিত মূল্য দিয়ে গুণ করে দিব কত টাকাই আমি বিক্রি করেছি আমার দেখার কোনো দরকার নাই ওকে ভাইয়া তাহলে দেখেন তো এখানে প্রতিটি শেয়ারের দাম দশ টাকা করে তার মানে এটা অভিহিত মূল্য অভিহিত মূল্যকে গুণ দিব কি দিয়ে ভাইয়া আমি কয়টা শেয়ার বিক্রি করেছি তিরিশ হাজার শেয়ার বিক্রি করেছি আমি তাই না তাহলে তিন লাখ অভিহিত মূল্য দশ টাকা এখানে বিক্রি করছি পঞ্চাশ হাজার শেয়ার কয় টাকায় বিক্রি করেছি আমার দেখার কোনো দরকার নাই ওকে যেহেতু আমাকে কি বলেছে বিলিখিত মূলধন বলেছে তাহলে পাঁচ হাজার এই আট লাখ টাকাই হচ্ছে আমার শেয়ার মূলধন বিলিখিত মূলধন আদায়কৃত মূলধন তলবকৃত মূলধন বা পরিশোধিত মূলধন ক্লিয়ার ভাইয়া সবাই সবাই ক্লিয়ার বলেন সবাই কি বুঝছেন ভাইয়া সবাই কি বুঝতে পেরেছেন রাইট বুঝছেন সবাই বুঝছেন ওকে থ্যাংক ইউ যাই আমরা দেখি আবার বলেছে দেখেন আদায়কৃত মূলধন কত আবার বলেছে কি আদায়কৃত মূলধন কত ভাইয়া আদায়কৃত মূলধন মানে কি আমরা জানি দেখি অনুমোদিত মূলধন এত টাকা প্রতিটি এত টাকা মূল্যের শেয়ারে বিভক্ত তাহলে শেয়ারের সংখ্যা কত দেখি পঞ্চাশ লাখ ডিভাইডেড বাই দশ তাহলে কত হবে ভাইয়া পাঁচ লাখ হবে তাই না ভাইয়া পাঁচ লাখ শেয়ারে কি বিভক্ত ওকে এখন এই পাঁচ লাখ শেয়ারের মধ্যে কি করেছি আমি দেখিত পাঁচ লাখ শেয়ারের মধ্যে আশি পার্সেন্ট শেয়ার দশ পার্সেন্ট অবহারে ইস্যু করে তাহলে পাঁচ লাখের আশি পার্সেন্ট কত হয় ভাইয়া দেখিত পাঁচ আটে চল্লিশ অর্থাৎ চার লাখ শেয়ার হয় তাই না ভাইয়া কয় লাখ শেয়ার হয় চার লাখ শেয়ার হয় তাহলে চার লাখ শেয়ার আমি ইস্যু করতে চাচ্ছি চার লাখ শেয়ার আমি ইস্যু করতে চাচ্ছি কিন্তু ভাইয়া দেখেন কোম্পানি আবেদন পেয়েছে কত শেয়ারের কোম্পানি আবেদন পেয়েছে কত শেয়ারের বলেন কোম্পানি আবেদন পেয়েছে তিন লাখ আশি হাজার শেয়ারের ভালো করে বুঝেন আমি ইস্যু করতে চাচ্ছি মানে আমি বিক্রি করতে চাচ্ছি চার লাখ শেয়ার কিন্তু কোম্পানি আবেদন পেয়েছে কত শেয়ারের ভাইয়া কোম্পানি আবেদন পেয়েছে তিন লাখ আশি হাজার শেয়ার তাহলে কি আপনি চার লাখ শেয়ার বিক্রি করতে পারবেন বলেন তো আমাকে আপনি বিক্রি করতে যাচ্ছেন চার লাখ আশি আবেদন পেয়েছেন তিন লক্ষ আশি তার মানে কি মানুষ আপনার চার লাখ শেয়ার কিনতে চাচ্ছে না তারা তিন লাখ আশি হাজার শেয়ার কিনতে চাচ্ছে তাহলে আপনি কি চার লাখ শেয়ার সেখানে বিক্রি করতে পারবেন ভাইয়া পারবেন না তাহলে আপনার এখানে কি হবে কয়টি শেয়ার বিক্রি করবেন আপনি যতটার আবেদন পেয়েছেন অতটাই বিক্রি করবেন তিন লাখ টাকা করে বিক্রি করবেন অভিহিত মূল্য দশ টাকা ইন্টু দশ তাহলে কত হবে ভাইয়া আটত্রিশ লাখ টাকা এ আটত্রিশ লাখ টাকাই হচ্ছে আপনার তখন কি হয়ে যাবে আদায়কৃত মূলধন হয়ে যাবে সবাইকে বুঝছেন ভাইয়া বলেন বলেন অবলেখক বিশকে ক্রয় করবে ভাইয়া এখানে কি অবলেখকের কথা বলা আছে এই প্রশ্নে তো অবলেখকের কথা বলা নাই তাহলে কি নতুন করে অবলেখককে ধরে নিয়ে এসে জোর করে ক্রয় করাবেন অবলেখক কখন ক্রয় করবে যখন প্রশ্নে অবলেখকের কথা বলা থাকবে তখন অবলেখক বিশ হাজার শেয়ার কিনে নিবে কিন্তু এই প্রশ্নে কি অবলেখকের কথা বলা আছে এই প্রশ্নের কোথাও কি অবলেখক দিয়ে কিছু লিখা আছে এই প্রশ্নে অবলেখক দিয়ে কিচ্ছু বলা নাই তার মানে অবলেখক বিশ হাজার শেয়ার কিনে নিবে না বোঝা গেছে ভাইয়া বলেন এই যে একজন হচ্ছে মানে এই হচ্ছে মানে এগুলো চরম লেভেলের ননসেন্স হইলে মানুষ এটা করে না নাম্বার দিয়ে বলছে স্যার অ্যাড করে পিডিএফটা দিয়ে দিয়ে কত বড় ননসেন্স হইলে মানুষ এটা করে বলেন স্যার আপনাকে অ্যাড করে পিডিএফ দিয়ে দিবে এগুলো কথা বলতে পারেন কেমনে আপনার নাম্বার অ্যাড করার জন্য আমি বসে আছি বলেন তো ভাই কত বড় ননসেন্স হইলে মানুষ এই ধরনের কথা বলে মানে আর কি বলবো আপনাদেরকে বলেন দশ পার্সেন্ট অবহারের কিছু হবে না ভাই আমি তো বারবার বলছি আদায়কৃত মূলধন পরিশোধিত মূলধন ইস্যুকৃত মূলধন বিলিকিত মূলধন এগুলো যদি নির্ণয় করতে বলে তাহলে যতটা শেয়ার আপনি বিক্রি করবেন ওই শেয়ারের সংখ্যা ইন্টু অভিহিত মূল্য তাহলেই বের হয়ে যাবে বোঝা গেছে সেটা অবহারের অঙ্ক হোক অধিকারের অঙ্ক হোক আর সমহারের অঙ্ক হোক ক্লিয়ার ভাইয়া বলেন বলেন বুঝছেন সবাই সবাই ক্লিয়ার ভাইয়া ওকে তাহলে এখানে এই জিনিসটা কিন্তু আমাকে খুব সুন্দর করে বুঝতে হবে দেখেন কি বলেছে কোম্পানি উহার আশি পার্সেন্ট শেয়ার বিক্রি করছি তাহলে দেখেন কিসের আশি পার্সেন্ট এখানে শেয়ারের সংখ্যা দেয়া নাই তাহলে আমরা পঞ্চাশ লাখকে যদি দশ দিয়ে ভাগ দিই তাহলে অনুমোদিত শেয়ারের সংখ্যা কত পাঁচ লাখ পেয়ে গেলাম এখন এই পাঁচ লাখ শেয়ারের আশি পার্সেন্ট শেয়ার আপনি বিক্রি করতে চাচ্ছেন তারপরে যেটা আপনি বিক্রি করতে চান সেটা ইস্যু পিত ইস্যু মানে আপনি বিক্রি করতে চাচ্ছেন চার লাখ শেয়ার কিন্তু আবেদন পেয়েছেন আপনি তিন লাখ আশি আপনি চার লাখ বিক্রি করতে চান মানুষ কিনতে চায় তিন লাখ আশি তো জোর করে কি চার লাখ বিক্রি করতে পারবেন পারবেন না তাহলে আপনাকে এখন বিক্রি করতে হবে কত যতটা আবেদন পেয়েছেন অতটাই তিন লাখ আশি এটাই আপনাকে বিক্রি করতে হবে গুণন কি বলেছে আদায়কিত মূলধন বলেছে আদায়কিত মূলধন বললে অভিহিত মূল্য দিয়ে গুণ দিব কি দিয়ে ভাইয়া অভিহিত মূল্য দিয়ে গুণ দিব তাহলে হয়ে যাবে তাহলে আটত্রিশ লাখ তাই না ভাইয়া তাহলে আটত্রিশ লাখ হবে ক্লিয়ার ভাইয়া সবাই সবাই ক্লিয়ার ওকে ভেরি গুড থ্যাংক ইউ আর একজন যদি থাকে অবলেখক হ্যাঁ এ অঙ্কে যদি আবার বলতো যে অবলেখক আছে এ বলেছে অবলেখককে কমিশন প্রদান করতে হবে ঠিক আছে বলেছে অবলেখককে কি করতে হবে কমিশন প্রদান করতে হবে এই কথা যদি বলতো তার মানে অবলেখকের কথা যদি উল্লেখ থাকতো তাহলে অবলেখক ও বাকি বিশ হাজার শেয়ার কিনে নিত তখন আপনি চার লাখ শেয়ারই বিক্রি করতে পারতেন ঠিক আছে যদি অবলেখক থাকতো তাহলে আপনি চার লাখ ইন্টু দশ করতেন করে চল্লিশ লাখকে তখন অ্যান্সার করতেন কেন কারণ বাকি দশ বিশ হাজার শেয়ার অবলেখক কিনে নিত অবলেখক প্রশ্নে আছে মানে অবলেখকের সাথে আমার চুক্তি থাকে তোমাকে চার লাখ শেয়ারই বিক্রি করে দিতে হবে তখন যদি কিছু শটও পড়ে ওই শট অংশটুকু অবলেখক কিনে নেয় ক্লিয়ার ভাইয়া বলেন ওকে থ্যাংক ইউ নেক্সটে যাই আমরা দেখি কি বলছে অলিক সম্পদের পরিমাণ কত দেখেন অলিক সম্পদ মানে হচ্ছে ভুয়া সম্পদ ওকে অলিক সম্পদ মানে হচ্ছে ভুয়া সম্পদ শেয়ার ইস্যুর অঙ্কে আপনার কিছু কিছু অলিক সম্পদের সাথে দেখা হবে সে অলিক সম্পদগুলো কি কি দেখেন সে অলিক সম্পদগুলো হচ্ছে নাম্বার ওয়ান শেয়ার অবহার একটি অলিক সম্পদ তারপরে দেখেন এগুলো একটু নোট করে নেন যারা জানেন না নোট করে নেন এরপরে আমার আছে অবলেখকের কমিশন ঠিক আছে অবলেখকের কমিশন এটা হচ্ছে একটি অলিক সম্পদ এরপরে আছে আইন খরচ কি ভাইয়া এরপরে আছে আইন খরচ বা এটাকে বলে অ্যাটোরনিফি অ্যাটোরনিফি এটি হচ্ছে একটি অলিক সম্পদ এরপরে আছে ভাইয়া ব্যাংক ব্যাংক চার্জ চার্জ কি আছে এটিও হচ্ছে একটি অলিক সম্পদ তাহলে এই শেয়ার ইস্যুর অঙ্কে আপনাকে যদি অলিক সম্পদের পরিমাণ বা ভুয়া সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলে তাহলে আমি দেখব অঙ্কে শেয়ার অবহার আছে কিনা অবলেখকের কমিশন আছে কিনা আইন খরচ বা অ্যাটর্নি ফি আছে নাকি ব্যাংক চার্জ আছে নাকি এই চারটাকে আমরা একসাথে অলিক সম্পদ বা ভয়া সম্পদ বলবো ক্লিয়ার ভাইয়া তা এই অঙ্কে কি আছে দেখি তো আমরা অনেক লিমিটেড এত টাকা প্রতিটি এত টাকা মূল্যের শেয়ারে বিভক্ত কোম্পানি উহার আশি পার্সেন্ট শেয়ার দশ পার্সেন্ট অবহারে ইস্যু করে তিন লাখ আশি হাজার শেয়ারের আবেদন পায় শেয়ারগুলি বন্টন করা হয় তাহলে এখানে একটাই অলিক সম্পদ আছে সেটা কি সেটা হচ্ছে শেয়ার অবহার তাহলে শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করলেই অলিক সম্পদের পরিমাণ নির্ণয় হয়ে যাবে তাহলে এ অঙ্কে আমরা আবেদন পেয়েছি কম তিন লাখ আশি হাজার শেয়ারকে আমরা কি করবো ভাইয়া গুণ দিব কি দিয়ে গুণ দিব ভাইয়া দশ পার্সেন্ট অবহার কিসের দশ পার্সেন্ট প্রতিটি শেয়ার দশ টাকা করে অভিহিত শেয়ারের দশ পার্সেন্ট করবো তাহলে কত টাকা হয় এক টাকা হয় এই এক টাকাই হচ্ছে আমার অবহারের পরিমাণ তাহলে তিন লক্ষ আশি হাজার ইন্টু এক অর্থাৎ তিন লক্ষ আশি হাজারই হবে আমার কিসের পরিমাণ ভাইয়া অলিক সম্পদের পরিমাণ সবাই কি বুঝছি ভাইয়া সবাই কি বুঝতে পেরেছি বলেন সবাই কি বুঝতে পেরেছি সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া বলেন সবাই কি বুঝতে পেরেছি হ্যাঁ রমজান মশাই এগুলো করাইছিলাম এই চ্যাপ্টারের উপরে ক্লাস মনে আছে তাহলে না বলেন সবাইকে বুঝতে পেরেছি ভাইয়া ভেরি গুড তাহলে এখানে অনেক সম্পদ আমরা দেখলাম শেয়ার অবহারই আছে তারপরে শেয়ার অবহার কি করে বের করি আপনারা জানেন কয়টা শেয়ার বিক্রি করছি ইনটু শেয়ার প্রতি অবহার শেষ ওকে ভাইয়া ওকে নেক্সট যাই আমরা হ্যাঁ দেখি আবার বলেছে পরিশোধিত মূলধন তাহলে ভাই পরিশোধিত মূলধন কেমনে বের করব বলেন তো এই পরিশোধিত মূলধন আপনাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে এই চ্যাপ্টার থেকে এই এমসিকিউই আসবে খালি আপনার ঠিক আছে বিশ টাকা মূল্য অভিহিত মূল্য নিবন্ধিত তার মধ্যে আট হাজার শেয়ার এত টাকায় এত টাকার একটি দালান কোঠা এবং এত টাকার একটি ভূমির বিনিময়ে ইস্যু করে এছাড়া পাঁচ হাজার শেয়ার সমমূল্যে ইস্যু করে ভাইয়া ভূমির বিনিময় ইস্যু করি না দালান কোঠার বিনিময় ইস্যু করি আমার দেখার কোনো দরকার নাই আমি দেখব কয়টা শেয়ার ইস্যু করছি দেখেন এখানে শেয়ার আছে কত আট হাজার পাঁচশো শেয়ার ইস্যু করেছি আর পরে আবার ইস্যু করেছি কত পাঁচ হাজার শেয়ার ইস্যু করেছি তাহলে টোটাল আমি কত শেয়ার ইস্যু করলাম ভাইয়া তেরো হাজার পাঁচশো শেয়ার ইস্যু করেছি ওকে এই ইস্যুকৃত শেয়ারকে আমি কি করবো অবিহিত মূল্য বিশ টাকা করে গুণ দিয়ে দেবো তাহলে আমার অঙ্ক শেষ ঠিক আছে দুই লক্ষ সত্তর হাজার তাই না ভাইয়া দুই লক্ষ সত্তর হাজার হয় বলেন তো এই দুই লক্ষ সত্তর হাজারই হচ্ছে আমার পরিশোধিত মূলধনের পরিমাণ তাই না ভাইয়া বলেন তো হ্যাঁ মূলধনের পরিমাণ ইন্টু অবিহিত মূল্য তাই না ভাইয়া ওকে ঠিক আছে তাহলে কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া আমি কিসের বিনিময়ে কত টাকা ইস্যু করছি আমার দেখার কোনো দরকার নাই আমি দেখব কয়টা শেয়ার বিক্রি করছি গুণন শেয়ারের অভিহিত মূল্য তাহলে আমাদের কি পেয়ে যাব পরিশোধিত মূলধন আদায়কৃত মূলধন বিলিখিত মূলধন তলবকৃত মূলধন বা শেয়ার মূলধন পেয়ে যাব ক্লিয়ার ভাইয়া ওকে থ্যাংক ইউ নেক্সট যাই আমরা এই যে এখানে বলেছে অধিহার বাবদ কত টাকা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হবে তাহলে ভাইয়া দেখি তো কী বলেছে এত টাকা মূল্যের এত শেয়ার নিয়ে নিবন্ধিত প্রতিটি বারো টাকায় এত শেয়ার ইস্যু করা হলো কোম্পানি ইস্যুকৃত শেয়ার অপেক্ষা পঞ্চাশ হাজারের বেশি আবেদন পেল তাহলে ভাইয়া অধিহার কী করে বের করে অধিহার বের করে হচ্ছে ইস্যুকৃত শেয়ার বা বিলিখিত শেয়ার গুণন শেয়ার প্রতি অভি অধিহার তাই না ভাইয়া শেয়ার প্রতি অধিহার ওকে এখন দেখেন ইস্যু ইস্যুকিত শেয়ার কত ভাইয়া দেখেন তো চার লাখ শেয়ার ইস্যু করেছি তাই না ভাইয়া তার মানে চার লাখ শেয়ার গুণন শেয়ার প্রতি অধিহার কত দেখেন শেয়ারের দাম কিন্তু দশ টাকা আর আপনি শেয়ারগুলো বিক্রি করছেন বারো টাকা করে তাহলে প্রতি শেয়ারে অধিহার কত টাকা করে ভাইয়া দুই টাকা করে তাহলে আমার অধিহারের পরিমাণ কত হবে ভাইয়া আট লাখ টাকা হবে তাই না বলেন তো আট লাখ হবে না ভেরি গুড থ্যাংক ইউ ভেরি গুড অনেকে কিন্তু বারো দিয়ে গুণ দিবে কিন্তু বারো দিয়ে গুণ দিলে হবে ভাইয়া এটা তো অভিহিত মূল্য আর অধিহার মিলে বারো টাকা হয়েছে সেটা করলে কিন্তু হবে না আচ্ছা তাহলে আজকের মতো এখানেই শেষ আপনাদের আর রাত কিন্তু দশটায় কয়টায় ভাইয়া রাত দশটায় এক্সাম আছে মনে আছে রাত দশটায় হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এক্সাম হবে ঠিক আছে ভাইয়া সুন্দর করে খাওয়া দাওয়া করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর্থিক বিবরণীর ওপরে এক্সাম দিয়ে নেবেন ওকে আর্থিক বিবরণীর ওপরে এক্সাম দিয়ে নেবেন আর আজকে হচ্ছে চার তারিখ ছয় তারিখ থেকে কিন্তু এই ব্যাচে আমি ক্লাস নেওয়া শুরু করব ঠিক আছে ছয় তারিখ থেকে আমরা এই ব্যাচে ক্লাস নেওয়া শুরু করব বিজনেস স্কোয়াডের অলি নন ব্যাচ ঠিক আছে অনেকে বলছে ভাই এখন থেকে অ্যাডমিশন শুরু করবেন না এখন থেকে এর ফাইনাল প্রিপারেশন শুরু করব। বোঝা গেছে এর ফাইনাল প্রিপারেশনে যা যা লাগে সবকিছু দেয়া হবে সব কিছু পাবেন আর আপনারা যদি আগে ভর্তি হন আগে ভর্তি হইলে আমাদের যে এই যে চারটা প্রিন্টেড বুক তারপরে আপনাদের যে টি শার্টের ব্যবস্থা আছে কলম আছে কুরিয়ারটা সবার আগে পাবেন আর আপনি যদি পরে ভর্তি হন তাহলে পরে পাবেন দেখা যাচ্ছে অনেক লেট করে ফেললে দেখা যাচ্ছে টি শার্ট তো প্রথম এক হাজার জন পাবে এরপরে তো আর পাবে না ঠিক আছে যদি আপনি পরে ভর্তি হন তাহলে পাবেন না আর যারা আগে ভর্তি হয়েছে অলরেডি যারা ভর্তি হয়ে গেছে সিরিয়াল ওয়াইজ এরা হচ্ছে আগে পাবে সব সবার আগে পাবে ঠিক আছে চারটা বই পাচ্ছেন অ্যাডমিশনের টি শার্ট পাচ্ছেন পেন পাচ্ছেন এগুলো সব কুরিয়ারে কিন্তু আপনার বাসায় পাঠানো হবে আর অবশ্যই চেষ্টা করবেন ভাইয়া পনেরো তারিখের মধ্যে ভর্তি হইতে কেন পনেরো তারিখের মধ্যে যদি আপনি ভর্তি কনফার্ম না করেন আপনি কিন্তু চার হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হইতে হবে কোনো কিছু করার নাই ভাইয়া পনেরো তারিখের মধ্যে যদি আপনি ভর্তি না হন তাহলে কিন্তু আপনাকে চার টাকা দিয়েই ভর্তি হইতে হবে কেন কারণ পনেরো তারিখের মধ্যে আমাদের একটা প্রিপারেশনের তো প্রস্তুতি আছে তাই না আমাদের তো একটা প্রিপারেশন আছে যে বই ছাপাইতে হবে টি শার্ট তৈরি করতে হবে ইত্যাদি ইত্যাদি তো এটা নিয়ে একটা তো প্ল্যান আছে আপনি যদি পনেরো তারিখের পরে ভর্তি হন তাহলে কিন্তু আপনার জন্য এক্সট্রা করে ওই আবার ছাপাইলে আপনার কিন্তু টাকা বেশি দিয়ে ভর্তি হইতে হবে সব মিলে ঠিক আছে তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যারা ভর্তি হইতে চান তারা এই যে এই পেজগুলোতে যোগাযোগ করে ভর্তি হয়ে যায় প্রতিদিন আপনাদের অনেক বন্ধু ভর্তি হচ্ছে এখানে অলরেডি দেখতে পাচ্ছে অনেকে ভর্তি হয়ে গেছে হ্যাঁ এই আর কি কোনো ইমোশনাল ব্ল্যাকমেল চলবে না আমার সাথে ঠিক আছে আজকের ক্লাস অনেক উপকার হইল আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপ তাই না এই যে এবার আসেন হোয়াটসঅ্যাপ গ্রুপ তাহলে ভাইয়া যারা ভর্তি হইতে চান দ্রুত ভর্তি হয়ে যাবেন ঠিক আছে আমি কিন্তু ছয় তারিখ থেকে গ্রুপে ক্লাস শুরু করবো ওকে ছয় তারিখ থেকে কিন্তু এই গ্রুপে ক্লাস শুরু করব তো সেই জন্যে সবাই ভর্তি হয়ে যাবেন খুব দ্রুত এই যে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন কেমনে তো হোয়াটসঅ্যাপ গ্রুপের আগে আগে একটা গ্রুপে যুক্ত হবেন সবাই ঠিক আছে এই যে এইচএসসি ফাইনাল প্রিপারেশন এটা লেখা সার্চ দিবেন এই যে এই যে দেখেন দিবেন। ফাইনাল একটা গ্রুপ পাবেন ভালো করে দেখেন হোয়াটসঅ্যাপ এই গ্রুপটা পাওয়ার পরে আপনি সুন্দর করে এই যে ফিচার্ড নামে একটা অপশন আছে গ্রুপে ঢুকলে দেখবেন এই যে দেখেন ফিচার্ড নামে একটা অপশন আছে না ভাইয়া এই ফিচার্ড নামক অপশনে ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দিয়েছেন না দিলে দেখবেন যে এখানে কিছু পোস্ট আসবে দেখেন আমার একটা পোস্ট আছে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ফার্স্ট কমেন্টে তাহলে এই যে দেখেন এখানে ঢুকবেন একটাই কমেন্ট আছে দেখেন এই যে কমেন্ট আছে না এই যে কমেন্ট আছে এই যে কমেন্টে ক্লিক দিবেন এই যে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে গেছেন এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে গেছেন বোঝায় বুঝতে পেরেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন কি সবাই এই যে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে গেছেন এখানে এই যে জয়েন্ট চ্যাটে ক্লিক দিবেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন ক্লিয়ার বলেন সবাই বুঝতে পেরেছেন ভাইয়া তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে ওকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে আমি কি শিখাইলাম এই গ্রুপে যারা যুক্ত নাই তারা আগে প্রথমে এই গ্রুপে যুক্ত হবেন এইচএসি ফাইনাল অ্যাকাউন্টিং ক্লাব এটা লিখে ঠিক আছে এটা লিখে সার্চ দেওয়ার পরে গ্রুপ আসবে সুন্দর করে এই যে ফিচার্ড নামে অপশনে ক্লিক দিবেন ফিচার্ড অপশনে ক্লিক দিলে দেখবেন যে আমার একটা পোস্ট করা আছে ওকে আমার এই পোস্টে কমেন্টে চেক করবেন দেখবেন ফার্স্ট কমেন্ট একটাই কমেন্ট আছে কমেন্টে যখন আপনি যাবেন দেখবেন এই যে ক্লিক দিবেন দিয়ে দেখবেন এই যে একটা এই যে জয়েন ক্লিক দিলে এখানে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ মেয়ে ছেলে সবাই টি শার্ট পাবে মেয়ে ছেলে সবাই টি শার্ট পাবে এখন শোনেন আগামীকাল আপনাদের এক্সাম থাকবে কি এক্সাম থাকবে আগামীকাল আগামীকাল আপনাদের একটা এক্সাম থাকবে সেটা কি ভাইয়া এই যে মজুদ পণ্য প্লাস মজুতপন্ন প্লাস যৌথ মূলধনী কোম্পানির মূলধন ঠিক আছে এটার ওপরে এক্সাম থাকবে ঠিক আছে এটার উপরে এক্সাম থাকবে আগামীকাল আর আগামীকাল নো ক্লাস আগামীকাল একটু রেস্ট ঠিক আছে আগামীকাল কোনো ক্লাস হবে না ওকে সকাল এগারোটায় শহীদ স্যার আপনাদের ক্লাস নেবে সকাল এগারোটায় শহীদ স্যার কালকে ফাইনাল্স ক্লাস নেবে আমার কোনো ক্লাস থাকছে না আর রাতে হচ্ছে আপনাদের নাজমুখ স্যার ক্লাস নেবে আগামীকাল বুঝছেন রাতে হচ্ছে নাজমুল স্যার ক্লাস নিবে আর সকাল এগারোটায় শহীদ স্যার ক্লাস নিবে হ্যাঁ অবশ্য সবই পেজে জানিয়ে দেওয়া হবে ক্লিয়ার ভাইয়া ওকে আর আজ 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 রাত 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 তাই না কিন্তু এক্সাম হবে কি এক্সাম ভাইয়া আর্থিক বিবরণীর হবে ঠিক আছে আমাদের পরবর্তী ক্লাস থাকবে কবে আমাদের পরবর্তী ক্লাস থাকবে পরশুদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আমাদের পরবর্তী ক্লাস হবে পরশুদিন ঠিক আছে কালকে না আমার ক্লাস কালকে নাজবুল স্যার এবং ইয়া নিবে শহীদ স্যার নিবে পরশুদিন সাতটা তিরিশ মিনিট আমাদের পরবর্তী ক্লাস হবে ক্লাসের টপিক জানিয়ে দেওয়া হবে আজকে যারা ক্লাস করলেন ক্লাসের যে নোটগুলো আছে ক্লাসের নোটগুলো সব আমাদের যে গ্রুপটা দেখাইলাম এই গ্রুপে শেয়ার দেবেন ঠিক আছে এই গ্রুপে পোস্ট করবেন ক্লাসের নোটটা সবাই এই গ্রুপে পোস্ট করে দিবেন ঠিক আছে এখানে পোস্ট করে দিবেন ওকে আমাদের এই গ্রুপটাতে পোস্ট করে দিবেন সবাই ক্লিয়ার এই গ্রুপে পোস্ট করে দেবেন ঠিক আছে এই যে দেখেন সবাই কিন্তু পোস্ট করেছে আপনাদের অনেক বন্ধু বান্ধব কিন্তু পোস্ট করে দিয়েছে হ্যাঁ এই যে আমি ক্লাস নিচ্ছি এখন অনেকে কিন্তু সুন্দর সুন্দর নোট পোস্ট করেছে কই গেল সব দেখলাম অনেকজনের নোট এই যে দেখেন সুন্দর করে কিন্তু এই যে নোট পোস্ট করেছে যে তিন ঘন্টা আগে পোস্ট করেছে একজন আবিদ হাসান তারপরে এই যে মোহাম্মদ টাঙ্গাইল পোস্ট করেছে না তানজিল পোস্ট করেছে সরি তানজিল পোস্ট করেছে তারপরে আর কে দেখি তো অনেকে কিন্তু পোস্ট করেছে আর এই পিডিএফটা আমি দিয়ে দিব হ্যাঁ এই যে ফাহিম আহমেদ পোস্ট করেছে সুন্দর সুন্দর করে এরা নোট করেছে এই নোটগুলো যে কত হেল্পফুল হবে এদের জন্যে ওরা নিজেও জানে না আর যারা করছেন না তারা তো বুঝতেই পারছেন এই যে আরমান হোসেন নোট করেছে সুন্দর হয়েছে নোটটা ঠিক আছে যে কমেন্ট দিয়েছি বেস্ট এই নোটটা আসলে সুন্দর হয়েছে তো এইভাবে সবাই পড়াশোনা করেন আগামী পরশু দেখা হবে আজকে এবং কালকে পরীক্ষা আছে পরীক্ষাগুলো দেন আর আমি অন্যান্য বিষয়ের পিডিএফগুলো কালকের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার ট্রাই করব ওকে ভাইয়া ওকে তাহলে সবাই ভালো থাকেন আজকে এখানে শেষ করলাম ঠিক আছে সামনের দিন আমরা দ্বিতীয় পত্রের বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো শেষ করে দেব দিয়ে দ্বিতীয় পত্র কমপ্লিট দেন দ্বিতীয় পত্রের উপরে একটা ফাইনাল এমসিকিউ টেস্ট হবে দেন আমরা প্রথম পত্রে যাব দেন প্রথম পত্রে তিনটা ক্লাসে প্রথম পত্রে এমসিকিউ শেষ করব করার পরে টোটাল অ্যাকাউন্টিং নিয়ে এমসিকিউ টেস্ট হবে দেন অ্যাকাউন্টিং শেষ দেন অ্যাকাউন্টিংয়ের সিকিউ ম্যানেজমেন্টের পিডিএফ ম্যানেজমেন্টের এক্সাম এগুলো রেগুলার চলতে থাকবে এক্সাম পর্যন্ত ওকে ভাইয়া তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ